সুপ্রিয় দর্শক মন্ডলী, আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো আমরা কিভাবে HTML এবং CSS ব্যবহার করে ইয়াহু লগ ইন পেজ আমরা ডিজাইন করতে পারি। তো আপনার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো আসলে ইয়াহু লগ ইন পেজ। এটা আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই ইয়াহু লগ ইন পেজ এটা ডিজাইন করা যায়। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তো আমি অলরেডি কিছুদিন আগে ঠিক এরকমই ইয়াহু লগ ইন পেজ এটা আমি ডিজাইন করেছিলাম, তো আপনাদেরকে আবারও দেখাচ্ছি। তো এটা হলো আমি ডিজাইন করেছিলাম, এটা আমি চেষ্টা করেছি অলমোস্ট কাছাকাছি করার। আপনারা এটা দেখুন এবং এটা দেখুন, মোটামুটি অলমোস্ট কাছাকাছি করার চেষ্টা করেছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি HTML এবং CSS ব্যবহার করে এই ইয়াহু সাইন ইন বা লগ ইন পেজ ডিজাইন করা যায়। তো শুরু করা যাক। তো প্রথমেই আমরা ভিজুয়াল স্টুডিও কোডে চলে যাব। তো ভিজুয়াল স্টুডিও কোডে গিয়ে আমরা ফাইলে ক্লিক করব, ফাইলে ক্লিক করে আমরা নিউ ফাইল নিব, ঠিক আছে। তো আমাদেরকে ফাইলটাকে অবশ্যই সেভ করে এবং একটা নাম দিতে হবে। তো আমি ফাইলে গিয়ে আবার সেভে ক্লিক করব। তো সেভে ক্লিক করলে আমাদের ফাইল নেম লেখার একটা অপশন দিবে, তো আমি এখানে দিব একটা নাম দিব। তো ধরুন আমি দিচ্ছি ইয়াহু সাইন ইন পেজ উইথ HTML CSS এটা, দেন সেভ অ্যাজ টাইপ। তো আপনাদেরকে সেভ অ্যাজ টাইপ চেঞ্জ করতে হবে, এটা আমি HTML রাখছি। তারপর আপনাদেরকে একটা ফোল্ডার চুজ করতে হবে যেখানে আপনারা এই ফাইলটা রাখতে হবে। তো আপনারা যে কোনো ফোল্ডারে এটা রাখতে পারেন। তো আমি এটা রাখতেছি HTML CSS JavaScript টিউটোরিয়াল এবং এর ভেতরে আরেকটা সাব ফোল্ডার HTML CSS টিউটোরিয়াল কোর্স, আমি এই ফোল্ডারে রাখছি। তো আমি এটা সেভ করলাম। তো আমাদের এই ফাইলটা তৈরি হলো। তো এবার আমাদের যে কাজ করতে হবে সেটা হলো HTML এর বেসিক কাঠামোটা আমাদের লিখতে হবে। তো আমি শিফট এবং ওয়ান একসাথে প্রেস করে, একসাথে প্রেস করলে আমাদের এক্সক্লেমেশন চিহ্ন আসবে, দেন আমি ইন্টার প্রেস করলে আমাদের HTML এর বেসিক কাঠামোটা লিখে দিবে। তো এটা আসলে হবে যদি আপনারা ভিজুয়াল স্টুডিও কোড ব্যবহার করেন। তো এটা হলো ভিজুয়াল স্টুডিও কোডের একটা বিশেষত্ব, সেটা হলো আপনারা যদি একটা HTML ফাইল নেন সেখানে আপনার শিফট এবং ওয়ান যদি একসাথে প্রেস করেন তাহলে আপনাদের এক্সক্লেমেশন চিহ্ন দেবে, দেন ইন্টার প্রেস করলে এরকম HTML বেসিক কাঠামোটা দিয়ে দিবে। তো আমরা HTML বেসিক কাঠামো লিখে ফেললাম। তো এবার আমাদের যে কাজ করতে হবে সেটা হলো ইয়াহু, অর্থাৎ আমাদের একটা টাইটেল দিতে হবে, ঠিক এরকম আমরা যেটা টাইটেল দিয়েছি এটা। তো এই জন্য আমরা টাইটেল ট্যাগের ভেতরে লিখব ইয়াহু, YAHOO ইয়াহু। তো এটা লিখে ফেললাম। তারপরে আমাদের যে কাজ সেটা হলো আপনারা দেখুন এই বডিতে একটা কালার আছে। তো প্রথমে আমরা যে কাজ করব বডিতে একটা কালার সেট করে দেব, ঠিক আছে। তো আমরা এজন্য, তো আমরা এটা করার জন্য আমাদের CSS ব্যবহার করতে হবে। ডিজাইনের জন্য আপনারা জানেন আমরা CSS ব্যবহার করে থাকি। তো CSS ব্যবহার করার তিনটা ওয়ে আছে, এটা আমি অলরেডি বলেছি, সব ভিডিওতেই বলি। সেটা হলো ইনলাইন CSS, এক্সটার্নাল CSS অ্যান্ড ইন্টারনাল CSS। তো আপনারা চাইলে ইনলাইন অর্থাৎ যেই ট্যাগ ব্যবহার করছেন সেই ট্যাগের ভেতরে আপনারা লিখতে পারেন, অথবা আপনারা এক্সটার্নাল একটা CSS ফাইল ক্রিয়েট করে অর্থাৎ একটা ফাইলে HTML রাখবেন আর একটা CSS রাখবেন, দেন এটা কানেক্ট করাবেন, সেটা সুন্দর দেখা যায়। বাট আমি আজকে ওটা করবো না, ওটা আপনারা সবাই পারেন, কারণ CSS পারলে তো ওটা অবশ্যই পারবেন। তো আমি ইন্টারনালি দেখাবো, অর্থাৎ আমি হেড সেকশনের ভেতরে ইন্টারনাল CSS নেওয়ার জন্য স্টাইল ট্যাগ নিচ্ছি, এর ভেতরে আমি এখন CSS লিখব। তো প্রথমেই আমি টোটাল বডির একটা কালার দিতে চাচ্ছি। তো আমি সিলেক্ট হিসেবে বডি নিলাম, বডি নেওয়া মানে টোটাল বডি ট্যাগকে সিলেক্ট করা, অর্থাৎ টোটাল যে স্ক্রিনটা, টোটাল যে স্ক্রিন এটাকে আমরা সিলেক্ট করলাম। তো আমি যে প্রপার্টিস নেব সেটা হলো ব্যাকগ্রাউন্ড কালার। তো ব্যাকগ্রাউন্ড কালার এটা আমি সেট করব, সেটা হলো একটা কালার দিব ঠিক এটার, এখানে যে কালারটা আছে অর্থাৎ এখানে যে কালার আছে এটা। তো এটার যে কালার কোড সেটা হলো, এগুলো সরাসরি আসলে কোনো কালারের নাম দেওয়া যাবে না, এক্ষেত্রে কালার কোড ইউজ করতে হবে, অর্থাৎ এক্স্যাক্ট কালার সেটা। তো এটার কালার কোড হলো F9FA, অলরাইট এটা। তো এবার আমি সেভ করলাম, ঠিক আছে। তো আমি এবার এটাকে রান করতে চাচ্ছি, তো এজন্য আমাদের সেই ফোল্ডারে যেতে হবে যেই ফোল্ডারে এটা আমরা রেখেছি। তো এটা আমরা রেখেছি ডি ড্রাইভে, HTML CSS JavaScript টিউটোরিয়াল, এর ভেতরে HTML CSS টিউটোরিয়াল কোর্স এই ফোল্ডারে রেখেছি। তো দেখুন আমাদের এই ফোল্ডার কিন্তু মানে এই ফাইলটা চলে এসেছে যে ইয়াহু সাইন ইন পেজ উইথ HTML CSS টোটাল HTML। তো আমরা এখন এই ফাইলটাকে রান করতে চাই। তো এই জন্য আমাদের যে কাজ করতে হবে সেটা হলো এটাতে আমি রাইট ক্লিক করব, আর এটা রাইট ক্লিক করে আপনার ওপেন উইথে করলে আপনারা আপনাদের PCতে ইনস্টল দেওয়া যত ব্রাউজার আছে সেগুলো আপনাদের সামনে চলে আসবে। তো এখান থেকে আপনি যে কোনো একটা ব্রাউজারে রান করতে পারেন। তো আমি এটা গুগল ক্রোম এটাতে রান করলাম।
তো দেখুন এটা একটু লোডিং নিচ্ছে, আপনারা ওয়েট করুন। হ্যাঁ, তো দেখুন আমাদের বডির কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো নর্মালি যে বডিটা থাকে সেটার থেকে এটা একটু ভিন্ন, অর্থাৎ আমাদের বডির কালার এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। F9 F9 FA। অল রাইট, তো আমাদের এই কাজটা হয়ে গেল। তো এবার আমাদের যে কাজ করতে হবে সেটা হলো ইয়াহু এই কথাটা লেখা, অর্থাৎ ঠিক এটার মতো ইয়াহু এই কথাটা লেখা। তো এটা হলো আসলে একটা পিকচার, তো আমরা এখন এই পিকচারটা এখন নিব, পিকচারের মাধ্যমে আমি এটা অ্যাড করব। তো এখানে আপনারা দেখুন যে এখানে আছে ইয়াহু, এখানে আছে হেল্প, দেখুন এখানে ইয়াহু এখানে হেল্প। তো আমি চাচ্ছি যে এই দুইটা নিয়ে এখন কাজ করতে, তো দুইটা আমরা একটা টোটাল একটা সেকশন বা ডিভিশনের ভেতরে রাখতে পারি, ঠিক আছে। তারপরে আমরা বাকি ডিভিশনে কাজ করব। আমরা কিন্তু ডিভিশন ডিভিশন, যেমন এখানে এটা একটা ডিভিশন, এটা একটা ডিভিশন, টোটাল মিলে একটা ডিভিশন, নিচে আরেকটা ডিভিশন। তো আমরা প্রথমে এটার কাজ করি। তো এই জন্য প্রথমে আমরা একটা ট্যাগ নিব, ডিভিশন করার জন্য ডিফ ট্যাগ নিচ্ছি, ঠিক আছে, ডিফ ট্যাগ নিচ্ছি এবং এর একটা আইডি দিচ্ছি, এটা হলো div1। আইডি কেন দিচ্ছি, আমরা যখন পরে সিএসএসে কাজ করব তখন আমরা div1 দিয়ে এটাকে সিলেক্ট করব, অর্থাৎ এটার জন্য ডিজাইন করব। তো এটা আমি দিলাম। তারপর আমি একটা আনঅর্ডার লিস্ট দিচ্ছি, আনঅর্ডার লিস্ট, এবং এই আনঅর্ডার লিস্টের একটা নেম দিচ্ছি, সেটা হলো ul1, কারণ আমাদের এরকম অনেক আনঅর্ডার লিস্ট লাগতে পারে, এই জন্য একটা নাম দিলাম, সেটা হলো ul1। এটা তারপরে আমরা এর ভেতরে লিস্ট নিব, li লিস্ট নিচ্ছি, তো এরও একটা আইডি নেম দিয়ে দিচ্ছি, সেটা হলো আইডি li1, অর্থাৎ আমরা এটাকে যখন ডিজাইন করব তখন li1 দিয়ে কল করব। তো এবার এর ভেতরে আমি ইমেজ নিব, অর্থাৎ ঠিক এটা ইয়াহু লেখা ইমেজটা। তো প্রথমে আমাদের যে কাজ করতে হবে সেটা হলো আমাদের এটা ডিজাইন করার জন্য যেই যেই ইমেজটা লাগবে সেগুলো নিয়ে ফেলি। তো যেমন ইয়াহু, এখানে গুগল, এই দুইটা ইমেজ কিন্তু আমাদের লাগবে। তো আমরা একটা কাজ করি, আমরা এখানে এই ফোল্ডারের ভেতরেই একটা সাব ফোল্ডার ক্রিয়েট করি, ঠিক আছে, যেখানে আমরা ইমেজ রাখবো। তো এই ফোল্ডার নাম দিচ্ছি ইমেজ। তো এই ফোল্ডারের ভেতরে আমাদের এইটা ডিজাইন করার জন্য যা যা লাগবে এটা সেই ইমেজগুলো আমরা রাখবো। তো আমরা এখানে ইমেজ নিব, তো আমরা চলুন যে ইমেজগুলো লাগবে সেগুলো আমরা এখন নিয়ে ফেলি। তো এখানে আমাদের ইয়াহু এই ইমেজটা লাগবে, দেন আমাদের এই গুগল এই ইমেজটা লাগবে। তো আমরা এই দুটো এখান থেকে কপি করি, দেন কপি করে আমরা ইমেজ এখানে আমরা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এবার আমরা প্রথমে যে কাজ করতে হবে সেটা হলো এরকম ইয়াহু এই পেজটা, মানে এই ইমেজটা আমাদের নিতে হবে। তো এখানে আমি একটা ইমেজ ট্যাগ নিব, ইমেজ ট্যাগ নিলাম। তো ইমেজ ট্যাগের ভেতরে আমি ইমেজটা নেওয়ার জন্য প্রথমে ফোল্ডারের নামটা লিখতে হবে, যেহেতু আমরা ফোল্ডার রেখেছি। তো ইয়াহু, তো আমাদের ইমেজটার নাম ছিল ইয়াহু, সরি, ইমেজ এটা। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের সাজেশন দিয়ে দিয়েছে যে ইয়াহু .png এটা। তো এখানে আমি ইমেজের একটা আইডি নেম দিয়ে দিব, কারণ যখন আমি এটা ডিজাইন করব তখন এই আইডির নাম দিয়ে আমি এটাকে কল করতে পারবো সেজন্য। তো ইমেজ ওয়ান, তো এটা করলাম। তো এবার যদি আমি সেভ করে রান করি, তো আপনারা দেখুন, তো দেখতে পাচ্ছেন ইয়াহু এই কথাটা কিন্তু আমাদের চলে আসলো। তো এটা আমরা করে ফেললাম। তারপরে আমাদের আরেকটু কাজ, সেটা হলো ঠিক এখানে আপনারা দেখুন যে ঠিক ডানে হেল্প নামে একটা কথা আছে, এখানেও দেখুন হেল্প, এখানে আমরা এটা লিখেছি। তো আমরা এবার এটা ডিজাইন করব, এখানে লেখা আছে যে হেল্প, এটা একটু বড় করি তাহলে বুঝতে সুবিধা হবে, সরি। হ্যাঁ, তো দেখুন আমাদের এবার এখানে লিখতে হবে হেল্প। তো এ টোটালি একটা লিস্ট, ঠিক আছে, আনঅর্ডার লিস্ট। তো আমরা এবার আরেকটা লিস্ট ট্যাগ নিব, লিস্ট, তো আরেকটা লিস্ট ট্যাগ নিচ্ছি, তো এর একটা আইডি নেম দিচ্ছি, এটা হলো li2। তো এর ভেতরে আমি এই হেল্প এটা রাখবো। তো হেল্প কিন্তু একটা হাইপার লিঙ্ক, অর্থাৎ আমি যখন হেল্পে ক্লিক করব তখন আমাদের হেল্প পেজে নিয়ে যাবে। তো এই জন্য আমাদের এ ট্যাগ ব্যবহার করতে হবে, যার মাধ্যমে এখানে হাইপার লিঙ্ক দিতে পারি। তো এর ভেতরে আমাদের লিখতে হবে ঠিক এটা যে হেল্প, ঠিক আছে, হেল্প। আর এই স্ট্রেপের ভেতরে আমরা হেল্প পেজের লিঙ্কটা দিয়ে দিব, তাহলে আমরা যখন হেল্পে ক্লিক করব তখন আমাদের হেল্পের জন্য এখানে যে ইউআরএলটা দিব সেই ইউআরএলের পেজে আমাদের নিয়ে যাবে। তো এখানে যেহেতু আমাদের নেই, সো আমি হ্যাশ রাখলাম, হ্যাশ হেল্প, অর্থাৎ হেল্প পেজের লিঙ্কটা এখানে আমাদের রাখতে হবে। তো এবার আমি সেভ করলাম। তো এবার যদি আমি রান করি, তো দেখুন আমাদের দুইটা চলে আসলো, বাট আমাদের টোটাল ঠিক এটার মতো আনতে হবে, ঠিক আছে, এইদিকে একটু এদিকে একটু। তো এই জন্য আমাদের সরাসরি ডিজাইনে চলে যেতে হবে। তো এখানে আমরা
এই লিস্টটা কমপ্লিট করলাম, অর্থাৎ আমাদের এই ডিভিশনের কাজ মোটামুটি শেষ, ঠিক আছে, এইটুকুর কাজ। তো এবার চলুন আমরা এটার জন্য ডিজাইন করে ফেলি, ঠিক এটার মতো করব। তো এখানে ইয়াহু থাকবে, এখানে হেল্প থাকবে, অলরাইট। তো চলুন আমরা এখন সিএসএসে নিয়ে চলে যাচ্ছি। তো আমরা প্রথমে যে কাজ করব, যে এই ডিভিশন, ঠিক আছে, তো ডিভিশনের ভেতরে আমাদের এই যে ইউএল, তো ইউএলের ভেতরে আমরা সব কিছু রেখেছি। তো ইউএলের ভেতরে দুইটা, একটা ইমেজ আছে এবং একটা হাইপারলিংক আছে। তো আমরা প্রথমেই যে হ্যাশ মানে ইয়েটা নিব, আইডিটা নিব, সেটা হলো ইউএল ওয়ান। অর্থাৎ ইউএল ওয়ান মানে আমরা নাম দিয়েছি ইউএল ওয়ান, ইউএল মানে টোটাল এইটুকু, ঠিক আছে, সরি, ইউএল বলতে এইটুকু, ইউএল ওয়ান এটা। তো এর যে কমন ডিজাইন সেটা হলো, আপনারা দেখুন যে এখানে একটা সমস্যা আছে যে পাশে ডিস্কের মতো সিম্বল দেখাচ্ছে। তো এটা হলো আসলে একটা টেক্সট লিস্ট স্টাইল টাইপ, এটা কী টাইপের, এটা ডিস্ক, স্কোয়ার, এটসেট্রা। তো বাই ডিফল্ট এটা ডিস্ক থাকে। তো এটা রিমুভ করার জন্য আমাদের একটা প্রপার্টিস ব্যবহার করতে হবে সিএসএস, সেটা হলো লিস্ট স্টাইল দেন টাইপ। তো এটা যদি আমরা নান করে দিই তাহলে আপনারা দেখুন কি হয়। তো দেখুন আমাদের পেছনে মানে আমাদের পাশের ডিস্কটা কিন্তু সরে গেছে। তো আমরা এটুকু করে ফেললাম। তো এবার আমাদের কাজ হলো আমাদের এই লিস্টে চলে যাওয়া, অর্থাৎ আমাদের এই লিস্টটাকে ঠিক এটার মতো আনতে হবে, এইটা এবং এটা একই লাইনে আনতে হবে। কিন্তু এখানে আমাদের আছে দেখুন মানে একই লাইনে ঠিক এভাবে নেই, অর্থাৎ হরিজন্টালি নেই, এটা ভার্টিক্যালি লাইন বরাবর আছে, বাট আমাদের এটাকে হরিজন্টাল একই লাইনে আনতে হবে এখানে। তো এই জন্য আমাদের যে কাজ করতে হবে সেটা হলো আমরা এখানে লিস্ট ট্যাগটা নিব, ঠিক আছে। তো আমরা আইডি হিসাবে এখানে এলআই ওয়ান নিব, ঠিক আছে, এলআই ওয়ান। তো এটার আমি ফ্লট এইটা লেফট করে দিচ্ছি। ফ্লট লেফট করা মানে এটা লেফট পজিশনে চলে যাবে। তো লেফটকে আমরা কোনটা রাখবো সেটা হলো এটা, ইমেজটা আমরা লেফটে রাখবো, আর আমরা হেল্প এটা রাইটে রাখবো, ঠিক এটার মতো। তো এজন্য আমরা যে কাজ করব সেটা হলো এখানে হ্যাশ এলআই, সরি, এলআই টু, এটা আমরা ফ্লট এটা রাইট করে দিচ্ছি। তো এবার আপনারা দেখুন, তো এটা আমাদের রাইটে কিন্তু একদম চলে গেছে, অলরাইট, বাট এটা একদম ঠিক এখানে আছে। তো আমরা এটাকে একটু মানে চেঞ্জ করতে চাচ্ছি, সেটা হলো আমরা এর একটু মার্জিন টপ, তো মার্জিন টপ দিয়ে দিই ধরুন 20 পিক্সেল। হ্যাঁ, আমাদের একটু নিচে না, এতটা নিচেও না, আমরা জাস্ট 10 পিক্সেল করলে আশা করি হয়ে যাবে। হ্যাঁ, তো এটা আমাদের ঠিক আছে, অলমোস্ট এটার মতোই বা এটার মতোই বলা যায়। বাট আমাদের এটাকে একটু মানে ডান থেকে একটু বামে আনতে হবে, এজন্য আমরা আরেকটু কাজ করতে পারি, সেটা হলো মার্জিন রাইট, মার্জিন রাইট এটা ধরুন আমি 20 পিক্সেল দিচ্ছি। তাহলে দেখুন এটা আরেকটু দূরে সরে আসবে। তো আমি 20 না করে এটা অলমোস্ট 50 পিক্সেল যদি করি, তো এবার ঠিক আছে। বাট হ্যাঁ, তো এবার আমাদের একটা কাজ করতে হবে, সেটা হলো এখানে দেখেন ইয়াহু, এই কথাটা অনেক ছোট করে লেখা আছে, বাট এখানে আমাদের অনেক বড় দেখাচ্ছে, বাট এটা আমরা চাচ্ছি না, এটাকে আমরা একটু ছোট করব। তো এই জন্য আমাদের ইমেজে যেতে হবে, তো ইমেজের হাইট উইট বাড়াতে হবে। তো এই ইমেজ ট্যাগের নাম আমরা দিয়েছি যে ইমেজ ওয়ান। তো যেহেতু আমরা আইডি হিসাবে দিয়েছি, তো এই জন্য আমাদের হ্যাশ দিয়ে লিখতে হবে, আর আমরা যদি ক্লাস লিখতাম এখানে ডট লিখতে হতো। তো এর আমি উইট দিচ্ছি ধরুন 170 পিক্সেল এটা। এবার আপনারা দেখুন অনেকটা ছোট হয়ে গেল, অলমোস্ট এটার মতোই বলা যায়, বাট তবুও আরেকটু ছোট করলে মনে হয় ভালো হবে, সেটা হলো 150 পিক্সেল যদি করি। হ্যাঁ, তো দেখুন এটা অলমোস্ট পারফেক্ট আছে। তো এখানে আমাদের হেল্প এই কথাটা আমাদের অ্যাড করতে হবে, আর এদিকে আমাদের ইয়াহু এটাও ঠিক আছে, আর হ্যাঁ হ্যাঁ। তো আমরা আরেকটু কাজ করি, ইমেজটা মার্জিন টপ এটা ধরুন আমি 20 পিক্সেল করতেছি। তো হ্যাঁ, আমি 10 পিক্সেল করলে মনে হয় ঠিক হবে, 10 পিক্সেল, অর্থাৎ উপর থেকে একটু গ্যাপ তৈরি করার জন্য এটা। আর আমাদের হেল্প এই কথাটা আরেকটু যদি নিচে করা যায় তাহলে ভালো হয়। তো এটা আমরা রেখেছি এলআই টুতে। তো মার্জিন টপ এটা যদি আমি 15 পিক্সেল করি, তো দেখুন
এটা একটু নিচে চলে আসলো অলমোস্ট এটার মতোই। তো ডানে যদি আমরা আরেকটু সরাই তাহলে মনে হয় ভালো হবে, রাইট? এটা ধরুন 50 পিক্সেল, তো এবার একদম ঠিক আছে, পারফেক্ট আছে। হ্যাঁ, তো এবার আপনারা দেখুন যে এখানে আমাদের নিচে কোনো আন্ডারলাইন নেই, বাট এখানে আন্ডারলাইন দেখাচ্ছে। তো বাই ডিফল্ট আপনারা একটা অ্যাঙ্কর ট্যাগ অর্থাৎ এ ট্যাগ হাইপার লিঙ্কের জন্য যদি নিয়ে থাকেন, তো বাই ডিফল্ট আপনাদের আন্ডারলাইন দিবে, তো এটা রিমুভ করতে হবে। তো এই জন্য আমরা এ ট্যাগ নিব, এ ট্যাগ নিয়ে কাজ করব। তো এখানে এ ট্যাগ আছে দেখুন, তো এখানে আমরা এ ট্যাগকে এবার এ ট্যাগকে নিয়ে কাজ করব। তো এ ট্যাগকে আমরা এখনও কোনো নাম দিইনি, তো আমরা প্রথমে এর একটা নাম দিব, কারণ আমাদের এরকম অনেক এ ট্যাগ নিতে হবে। তো এই জন্য প্রতিটা এ ট্যাগকে আলাদা আলাদা নাম দিব, যাতে আমাদের সিলেক্ট করতে সুবিধা হয়। তো এটার নাম দিচ্ছি A1। তো এবার আমি A1 নিয়ে কাজ করব, তো হ্যাশ A1। তো এখানে আমি দিব যে টেক্সট ডেকোরেশন নান। তো এবার আমি সেভ করে যদি রান করি, তো দেখুন আমাদের নিচের আন্ডারলাইন কিন্তু চলে গেল। অলরাইট, তো আমরা এটা করলাম। তো এবার আমাদের একটা কাজ করতে হবে, সেটা হলো এখানে দেখুন যে এর একটা কালার কিন্তু আছে। তো আমাদের এটার জন্য যে কালারটা আছে সেই কালারটা কিন্তু আমাদের সেট করতে হবে। এখানে যে কালারটা আপনারা দেখুন, তো এটা ব্লু থেকে একটু অন্যরকম, মানে কিছুটা স্কাই ব্লু টাইপের, ঠিক আছে? তো আমরা এটাকের ভিতরে কালার এটা সেট করি, কালার। তো এটার কালারের জন্য যে কালার কোড সেটা হলো 0F69FF, অলমোস্ট এটাই। বা আপনারা চাইলে এখান থেকে কিন্তু একটু হালকা বা হ্যাঁ এভাবে একটু হালকা করে নিতে পারেন। তো এবার যদি আমি সেভ করে রান করি, তো দেখুন, তো দেখুন আমাদের কিন্তু এটা অলমোস্ট হয়ে গেছে, অলমোস্ট এটার মতোই। বাট এটা আর একটু গাঢ় আছে, তো আমি এটাকে আর একটু গাঢ় করতে চাচ্ছি। তো এই জন্য আমি হ্যাঁ এবার মনে হয় অনেকটা গাঢ় হবে। তো দেখুন এটা তুলনামূলক ঠিক আছে হেল্প, বাট এখানে দেখুন আমরা যখন হেল্পে ক্লিক করছি তখন কিন্তু মানে এটার কালার চেঞ্জ হয়ে অনেকটা একদম ব্লু হয়ে যাচ্ছে। তো আমাদের এটা করতে হবে, তো এটা একটা হোভার ইফেক্ট। অলরাইট, তো এটার জন্য আমরা একটা হোভার ইফেক্ট সেট করি। হ্যাঁ, এটা একটা হোভার ইফেক্ট। তো এই জন্য আমাদের যে কাজ করতে হবে সেটা হলো হোভার ইফেক্ট দিব, তো হ্যাশ A1, তো A1 সাথে দেন আমরা A1 লিখে একটা কোলন দিয়ে হোভার নিব। দেন আমরা লিখব যে এটার কালার, তো এটা একটা কালার আমরা সেট করে দিই, ঠিক আছে? তো এটা ধরুন ব্লু কালার দিচ্ছি। তাহলে এবার যদি আমি এটার উপরে মাউস রাখি, তো দেখুন ব্লু কালার, তো এখানে অলমোস্ট ব্লু কালারই দেখাচ্ছে। তো কালার সমস্যা নেই, আপনার যদি দরকার হয় চেঞ্জ করতে পারেন। তো এখানে আমরা একটা মিস্টেক করেছি, সেটা দেখুন যে এখানে কিন্তু আমরা যখন এটাতে আমরা যখন ইয়াহু এই পিকচারের উপর মাউস ওভার করেছি তখন দেখুন ফিঙ্গারের মতো দেখাচ্ছে, বাট আমাদের এখানে এটা দেখাচ্ছে। কারণ হলো এটাতে হাইপারলিংক সেট করা, অর্থাৎ ইয়াহুতে ক্লিক করলে ইয়াহুর হোম পেজে চলে যাবে, বাট এখানে ক্লিক করলে কিন্তু যাচ্ছে না। তো আমাদের একটা আরেকটু কাজ করতে হবে, আমরা প্রথমে মিস্টেক করেছি, সেটা হলো ইমেজটাকে আমরা কাট করে একটা এ ট্যাগের ভেতরে রাখবো। অর্থাৎ আমরা যখন ইমেজের উপরে ক্লিক করব তখন এই এইচ রেফারেন্সের ভেতরে আমরা যে লিঙ্কটা দেব সেই লিঙ্কে কিন্তু আমাদের নিয়ে যাবে। তো সেখানে আমি দিচ্ছি যে হ্যাশ, হ্যাশ দিচ্ছি, যেহেতু আমি এখানে কোনো লিঙ্ক দিচ্ছি না তো হ্যাশ দিচ্ছি। তো এখানে এর একটা নাম আমি সেট করে দিব, তো এখানে ধরুন আমি দিচ্ছি যে ID A2, আপনারা যে কোনো নাম দিতে পারেন আইডি, অর্থাৎ আপনারা যেই নাম দিবেন সেই নাম অনুযায়ী আপনাদেরকে CSS লিখতে হবে, অর্থাৎ আপনাদের বোঝার সুবিধার্থে। তো আপনার নাম যে কোনো দিতে পারেন বোঝার সুবিধার্থে। তো এবার যদি আমি সেভ করে রান করি, তো দেখুন এখন এরকম দেখাচ্ছে। তো এবার দেখুন, তো দেখুন এটার উপরে কিন্তু আমাদের মাউস ওভার করলে এরকম দেখাচ্ছে, কিন্তু আগে এরকম দেখাচ্ছিল এরকম তীর চিহ্ন। তো এটারও কালার চেঞ্জ হয়ে গেছে, তো আমাদের এটা কিন্তু অলমোস্ট ডান। তো এখানে এবার আমরা আরেকটা কাজ করি, তো এবার আমরা এখানে চলে যাচ্ছি, তো আমাদের এইটুকুর কাজ কিন্তু শেষ। তো এবার আমরা এই সেকশনে চলে যাচ্ছি, অর্থাৎ আমাদের এইটা লিখতে হবে, তো চলুন সেটা আমরা লিখে ফেলি। তো এজন্য আমরা আরেকটা ডিভিশন ট্যাগ নিব, অর্থাৎ আমাদের প্রথম যে সেকশনটা এটার কাজ কিন্তু কমপ্লিট। এবার আমরা এই সেকশনে চলে যাব, অর্থাৎ যেখানে ইয়াহু মেক্স ইট ইজি টু এনজয় হোয়াট হ্যাপেন, মানে সরি হোয়াট ম্যাটার্স মোস্ট ইন দ্য ওয়ার্ল্ড, বেস্ট ইন ক্লাস ইয়াহু মেইল, ব্রেকিং লোকাল ন্যাশনাল অ্যান্ড গ্লোবাল নিউজ, ফাইন্যান্স স্পোর্টস মিউজিক মুভিজ অ্যান্ড মোর, ইউ গেট মোর আউট অফ দ্য ওয়েভ, ইউ গেট মোর আউট অফ লাইফ। তো এই কথাগুলো আমাদের লিখতে হবে, তো এটা আমরা আলাদা একটা সেকশনে রাখবো।
আমাদের এটা ডিজাইন করা সুবিধার্থে। তো এজন্য আমরা একটা কাজ করব, তো আমরা এই ডিভিশনের পরে জাস্ট একটা ব্রেক ট্যাগ নিচ্ছি লাইন ব্রেকের জন্য। এরপরে আমরা আরেকটা ডিফ ট্যাগ নিচ্ছি যেটার ভেতরে আমরা এই কথাটা লিখব। তো আমরা ডিফ ট্যাগ নিলাম এবং এর একটা আইডি নেম দিচ্ছি, কারণ আমাদের এটা ডিজাইনের জন্য এটা লাগবে। তো এর নেম দিচ্ছি আমি ডিফ টু। অল রাইট, তো এবার এটার ভেতরে আমি যেই কাজটা করব সেটা হলো ও সরি, তো আমি আপনাদেরকে বোঝাই যে এখানে দেখুন এটা একটা ডিভিশন, এটা একটা ডিভিশন, তারপরে এই টোটাল মিলে কিন্তু একটা ডিভিশন। অল রাইট, তো আমরা একটা কাজ করতে পারি যে মেন একটা ডিফ ট্যাগ নিই যেটার আন্ডারে আবার সাব ডিভিশন থাকবে, যেটা হলো এটা এবং এটা। এটা করলে মনে হয় ভালো হবে, তো আমরা সেটাও করতে পারি, বা আমরা চাইলে কিন্তু আলাদা আলাদা ডিভ নিয়েও করতে পারি, এটা টোটালি আপনাদের উপরে, এটা কোনো সমস্যাই না। তো চলুন আমরা হ্যাঁ, তো এবার আমরা যে কাজটা করব সেটা হলো এখানে ডিফ টু নিচ্ছি, ডিফ টু, এর ভেতরে আমরা আরেকটা ডিফ ট্যাগ নিচ্ছি, আরেকটা ডিফ ট্যাগ নিলাম। তো এবার এর ভেতরে আমরা এই কথাগুলো লিখব। তো এখানে আমরা যে কথাগুলো লিখেছি দেখুন এগুলো, তো আমি এখান থেকে এটুকু কপি করে নিচ্ছি, বা আমি এখানে যেটা করেছি এখান থেকে আমি কপি করে নিচ্ছি। তো এবার আমি এখানে এইচ ওয়ান ট্যাগ ব্যবহার করব, এর ভেতরে আমি এই কথাটা পেস্ট করে দিব। ঠিক আছে, এটা আমি পেস্ট করে দিলাম। আর এখানে আপনার একটা বিষয় লক্ষ্য করুন, এখানে দেখুন যে মোস্ট ইন, এরপর একটা লাইন ব্রেক, দেন ইওর ওয়ার্ল্ড। তো এটা আমরা করতে চাচ্ছি, তো এজন্য আমরা ইনের পরে আমরা একটা ব্রেক ট্যাগ দিব যেটা লাইন ব্রেক করবে। তো এটা আমরা করলাম। তো এরপরে আমাদের যেটা লিখতে হবে সেটা হলো এটা যে বেস্ট ইন ক্লাস ইয়াহু মেইল এটসেট্রা। তো এগুলো আমরা এখন কপি করে নিলাম, কপি করে এইচ ওয়ানের পরে আমরা পি নামে আরেকটা ট্যাগ নিচ্ছি, তো এর ভেতরে এগুলো আমরা লিখলাম। তো এখানেও আমাদের আরও লাইন ব্রেক আছে, তো এখানে গ্লোবাল, এই গ্লোবালের পরে লাইন ব্রেক, তো এই জন্য এরপরে আমি বিআর ট্যাগ, সরি, এর জন্য এর উপরে বিআর ট্যাগ ইউজ করলাম এটা। তারপরে আমাদের ইউ গেট মোর, ইউ গেট মোর, এটার পরে আমাদের লাইন ব্রেক, তো এরপরে আমি বিআর ট্যাগ ব্যবহার করলাম। তো এটাই মোটামুটি আমাদের ঠিক আছে, আর লাগতেছে না। তো এটা আমরা করে ফেললাম। তো এবার আমাদের এটাকে একটু ডিজাইন করতে হবে। ঠিক আছে, তো এটাকে ডিজাইন করার জন্য আমরা এর একটা নাম সেট করি, যে এটার নাম দিচ্ছি ধরুন আমি আইডি ডিফ থ্রি। অল রাইট, তো প্রথমে আমি ডিফ টু এবং ডিফ থ্রিকে একটু ডিজাইন করব। তো এই জন্য আমাদের সিএসএস কোডে চলে যেতে হবে, তো চলুন আমরা সেটাও করে ফেলি একে একে। তো প্রথমেই আমরা সিএসএসে চলে যাচ্ছি, সেটা হলো আমরা এখানে হ্যাশ ডিফ টু। তো এখানে আমরা প্রথমে মার্জিন টপ, তো এটার মার্জিন টপ বাই ডিফল্ট এটা জিরো রাখছি, সরি জিরো পিক্সেল রাখছি, যাতে উপরে কোনো গ্যাপ না থাকে। তারপর এর একটা ব্যাকগ্রাউন্ড কালার এটা আমরা সেট করে দিচ্ছি, তো এটাও হলো এফ এ, সরি এফ নাইন, এফ নাইন এফ এ। অল রাইট, তো এটা, তো এটার আমি উইড দিচ্ছি, কারণ এটা হলো আমাদের মেন ডিভ, তো এটার উইড হলো 100%। আর প্যাডিং বটম, অর্থাৎ নিচ থেকে আমাদের একটা প্যাডিং বটম দিয়ে দিবে, প্যাডিং বটম, তো এটা ধরুন 30 পিক্সেল আমি করে রাখছি বাই ডিফল্ট। তো আমি এটা করলাম। তো এবার আমাদের যে ডিজাইন করতে হবে সেটা হলো আমি এইচ ওয়ানের জন্য করব। তো আমি যতটুকু করেছি এবার যদি সেভ করে রান করি, তো দেখুন, তো
তো আমাদের দেখুন যে এরকম অদ্ভুত দেখাচ্ছে, তো আমাদের এটাকে আরেকটু ডিজাইন করতে হবে। তো এজন্য আমাদের এটা এই সব কিছু আমরা ডিফ থ্রিতে রেখেছি, তো এজন্য আমাদের একটু চেঞ্জ আনতে হবে, সেটা হলো ডিফ থ্রি। তো এটার ভেতরে আমাদের একটু ডিজাইন করতে হবে, সেটা হলো মার্জিন টপ। মার্জিন টপ এটা ধরুন 100 পিক্সেল। তারপরে তো এবার আপনারা দেখুন, তো দেখুন এটা আমাদের অনেক নিচে চলে আসলো। তো বাট আমাদের এটাকে একটু রাইটে নিতে হবে, লেফট থেকে রাইটে। তো এই জন্য আমাদের যে কাজ করতে হবে সেটা হলো মার্জিন, এটা হলো লেফট। তো আমরা মার্জিন লেফট এটা ধরুন 50 পিক্সেল করলাম। তো দেখুন এবার আমাদের অনেকটা সরে গেল। তো এবার আমরা আর একটু কাজ করব, সেটা হলো ফন্ট সাইজ। তো এর ফন্ট সাইজটা আমরা একটু বাড়িয়ে দিচ্ছি, যে ফন্ট সাইজ এটা ধরুন 12 পিক্সেল, আর এটার ফ্লট আমি লেফট করে দিচ্ছি, ফ্লট লেফট। তো দেখুন আমাদের এটা অনেকটা ডানে সরে আসলো। তো আমাদের এবার আরেকটু কাজ করতে হবে, সেটা হলো আমাদের মোটামুটি এইটুকু হয়ে গেছে। তো এবার আমাদের পি এই ট্যাগকে নিয়ে কাজ করতে হবে। তো এখানে আমরা পি ট্যাগ নিয়েছি বাট এর কোনো নাম দিইনি, তো এখানে আইডি দিয়ে পি ট্যাগের একটা নাম দিচ্ছি, সেটা হলো P1। তো এবার আমি এখানে হ্যাশ দিয়ে P1কে সিলেক্ট করলাম। তো P1কে সিলেক্ট করে এবার P1-এর জন্য কিছু ডিজাইন আমাদের করতে হবে। তো P1-এর জন্য আমি একটু ডিজাইন করে ফেলি, সেটা হলো এর একটা ফন্ট সাইজ দিচ্ছি, ফন্ট সাইজ এটা হলো 24 পিক্সেল। অলরাইট, তো এবার আপনারা দেখুন এটা অনেকটা বড় হয়ে গেল। তো এখানে আমি আরেকটা মিস্টেক করেছি, সেটা হলো এখানে আমাদের ফন্ট সাইজের কোনো দরকারই আমাদের নেই, এরকমই থাক। হ্যাঁ, তো এবার দেখুন আমাদের এই লেখাটা কিন্তু অনেক বড় হয়ে গেল, ঠিক আছে, অলমোস্ট এটার মতোই কিন্তু হয়েছে, বা আমাদের আরেকটু বেশি বড় হয়ে গেছে মনে হয়। তো আমি এটাকে এই H1-কে আমি একটু ছোট করতে চাচ্ছি, সেজন্য স্টাইল দিয়ে এর আমি অথবা এর একটা নাম দিতে পারি। তো ধরুন এর নাম দিচ্ছি আইডি H1। তো এখানে আমি H1 নাম দিয়ে এখানে একটু ডিজাইন করি, সেটা হলো ফন্ট সাইজ এটা ধরুন আমি 20 পিক্সেল নিচ্ছি। তো এটা অনেকটা ছোট হয়ে গেল, বাট আর একটু বড় করলে মনে হয় ভালো হবে। তো ধরুন আমি 23 পিক্সেল, হ্যাঁ অলমোস্ট এটার মতোই হয়েছে। তো আরেকটু বড় করলে মনে হয় ভালো লাগবে, সেটা হলো 24 পিক্সেল। তো এবার আমার মনে হয় একদম পারফেক্ট আছে, এটা ঠিক আছে আর এটাও ঠিক আছে। হ্যাঁ, তো আমরা এটুকু করে ফেললাম। তো এবার আমাদের যে কাজ করতে হবে সেটা হলো আমাদের এই সেকশন নিয়ে কাজ করতে হবে, এখানে ইয়াহু সাইন ইন এই কথাগুলো লেখা থাকবে। তো আমরা এখন সরাসরি এই অংশে চলে যাচ্ছি। তো এই অংশে চলে যাচ্ছি আমরা। তো এটা আমরা একটা কাজ করি, যে এখানে আমরা এই div2-তে নিয়েছি এইগুলো, তো এগুলো আমরা এই div2-এর পরেই আমরা আরেকটা ডিভিশন নিতে পারি বা টোটালি একটা ফর্ম ট্যাগের ভিতরে রাখতে পারি। তো আমি ঠিক এটার পরে ফর্ম নামে একটা ট্যাগ নিচ্ছি, কারণ এগুলো টোটালটা কিন্তু একটা ফর্মের অংশ, এখানে একটা ফর্ম তারপর এটার সাথে রিলেটেড। তো এই জন্য আমি এটা টোটালি একটা ফর্ম ট্যাগের ভেতরে রাখতে পারি, তাহলে আমাদের সুবিধা হবে। তো আমি একটা ট্যাগ নিচ্ছি, সেটা হলো ফর্ম। তো অ্যাকশনের ভেতরে আপনারা যখন পিএসপি নিয়ে কাজ করবেন তখন আপনারা অ্যাকশন লিখবেন, তো এখন লাগবে না। তো ফর্মের ভেতরে আমি একটা আইডি নেম দিচ্ছি, সেটা হলো ফর্ম 1, অর্থাৎ এটা আমাদের সিলেক্ট করতে আমাদের কাজে লাগবে। তো আমরা অলরেডি এইটুকু করেছি। তো এবার আমরা এই ফর্মের ভেতরে প্রথমে যে কাজ করতে হবে সেটা হলো, এখানে দেখুন যে আমাদের ফর্মের ভেতরে এখানে ইয়াহু কথাটা লেখা আছে, তো এটা একটা ইমেজ। তো আমরা এখন প্রথমে একটা ইমেজ ট্যাগ নিচ্ছি, ইমেজ ট্যাগ। তো এই সোর্সের ভেতরে ইমেজ yahoo.png, তো এটা করলাম। তো এবার আমি এর ভেতরে আইডি দিচ্ছি, তো এটা নাম দিচ্ছি ইমেজ 2, ঠিক আছে, কারণ এটাকে আমরা ডিজাইন করতে চাই। তো প্রথমে
এবার আমি যদি সেভ করে রান করি তো দেখুন তো আমাদের এটা চলে আসলো, বাট এটা একটু এলোমেলো আসছে উপরে নিচে, তো আমরা এটাকে একটু ডিজাইন করব। তো এই জন্য আমরা ইমেজ টুকে একটু ডিজাইন করি, তো আমি এর একটা সাইজ দিচ্ছি, তো হ্যাশ ইমেজ টু, তো এর একটা হাইট উইড আমরা সেট করে দিই, তাহলে আমাদের এটা অনেক সুবিধা হবে। তো আমি এর একটা সাইজ দিচ্ছি, তো এটা হলো উইড, এটা ধরুন আমি 150 পিক্সেল দিচ্ছি। তো এবার আপনারা দেখুন এর সাইজটা, ও সরি, এটা ইমেজ টু এটার নাম। তো এবার আপনারা দেখুন সাইজটা কিন্তু অনেক কমে গেল, ঠিক আছে। তো আমি চাইলে আরও কমাই দিতে পারি, এখানে দেখুন যতটা ছোট আছে, তো এখানে আমি ধরুন 140 পিক্সেল যদি করে দিই তাহলে সাইজটা অনেক ছোট হয়ে যাবে, তো অলমোস্ট এটাই এটাই ঠিক হবে। তো এটা আমরা করলাম। তো এবার আমরা যে কাজটা করব সেটা হলো ইমেজের পরে আমাদের যে অংশ আছে এখানে আপনারা দেখুন যে সাইন ইন ইউজিং ইওর ইয়াহু অ্যাকাউন্ট, তো এই কথাগুলো আমরা এখন লিখে ফেলি। তো আমরা এগুলো এখন লিখে ফেলবো একে একে। তো এটা লেখার জন্য আমরা একটা ট্যাগ ব্যবহার করব, সেটা হলো H1 ট্যাগ। H1 ট্যাগের ভেতরে প্রথমে আমরা লিখবো যে সাইন ইন, SIGN সাইন, দেন আমি লিখবো ইন, এবং এর একটা নাম দিয়ে দিব আইডি, সেটা হলো H2, কারণ অলরেডি আমরা H1 ট্যাগ ব্যবহার করেছি। আর ইমেজের পরে আমি একটা ব্রেক ট্যাগ দিয়ে দিব। তো এবার যদি আমি সেভ করে রান করি তো আপনারা দেখুন, তো দেখতে পাচ্ছেন ইয়াহু সাইন ইন এই কথাটাও কিন্তু চলে আসলো। তো তারপরে আমাদের কাজ হলো যে আরেকটা পি ট্যাগ নেওয়া, যেখানে আমরা এটা লিখবো ইউজিং ইওর ইয়াহু অ্যাকাউন্ট। তো এটা আমি কপি করলাম। তো H1 এর পরে আমি আরেকটা ট্যাগ নিচ্ছি পি ট্যাগ, তো এখানে আমি লিখলাম এটা, এটা পেস্ট করে দিলাম। তো এবার যদি আমি যতটুকু করেছি সেভ করে যদি রান করি তো দেখুন আমাদের এই কথাটাও চলে আসলো, বাট এটা আমাদের অন্যরকম দেখাচ্ছে। আমি ঠিক এটার মতো ডিজাইন করতে চাচ্ছি, আলাদা একটা সেকশন দিয়ে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে ঠিক এরকম আমরা করতে চাচ্ছি। তো এই জন্য আমরা এখানে পি এর একটা নাম আমরা দিই আইডি, এটার নাম দিচ্ছি ধরুন P2, কারণ অলরেডি আমরা পি নিয়েছি। তো এটা আমি করলাম। তো এবার আমাদের প্রথমে যে মেন যে সেকশনটা ফর্ম, এটাকে আমরা একটু সরিয়ে দিব ঠিক এটার মতো এক পাশে, বাট আমাদের আছে ঠিক এরকম। তো প্রথমে আমরা এখানে গিয়ে হ্যাশ Form1, তো Form1 কেন নিলাম, Form1 নেওয়া মানে আমরা টোটাল এই ফর্মটাকে সিলেক্ট করে ফেললাম, ঠিক আছে। তো এবার আমি এটাকে একটু ডিজাইন করব। তো আমি এখানে যাচ্ছি, তো প্রথমে আমরা যে কাজটা করব সেটা হলো এর একটা ফ্লটটা আমরা রাইট করে দিই, ফ্লট এটা আমি রাইট করে দিচ্ছি। তো ফ্লট রাইট করলে কি হবে, এখানে এটা যেমন লেফটে এটা রাইটে চলে যাবে, দেখুন। ও এটা এখন রাইটে যায়নি, এর একটা কারণ আছে, সেটা হলো এটা আমরা ফ্লট রাইট, তারপর এর একটা আমরা উইড সেট করে দিই, উইড, তো এটা আমরা উইড সেট করে দিচ্ছি 330 পিক্সেল। তো এবার এর একটা ব্যাকগ্রাউন্ডও আমরা সেট করে দিই, যে ব্যাকগ্রাউন্ড কালার সেটা ধরুন হ্যাশ এফ এটা। তো এবার আপনারা দেখুন কি হয়, তো আমরা হ্যাশ Form1, ও সরি এখানে আমি একটু বানান ভুল করেছি, এজন্য হচ্ছিল না Form1। হ্যাঁ এবার আপনারা দেখুন, তো এবার দেখুন এটা কিন্তু রাইটে চলে গেল, আমরা যেরকম যাচ্ছিলাম। তো প্রথমে হচ্ছিল না কারণ আমরা বানানটা একটু মিস্টেক করেছিলাম, এজন্য আমাদের কিন্তু এটা হয়নি। তো এটা আমাদের দেখুন একদম রাইটে গেছে, বাট উপর থেকে খুব একটা গ্যাপ নেই, এটার সাথে মিশে গেছে। তো আমরা উপর থেকে গ্যাপ করার জন্য একটু মার্জিন নিতে পারি, সেটা হলো মার্জিন টপ। তো আমি Form1 এর মার্জিন টপ, MARGIN TOP, মার্জিন টপ, এটা ধরুন 90 পিক্সেল নিচ্ছি, তাহলে দেখুন উপর থেকে 90 পিক্সেল নিচে চলে আসবে। তো দেখুন আমাদের উপর থেকে 90 পিক্সেল নিচে চলে আসলো, ঠিক আছে। তো এটা আমরা চাচ্ছিলাম। তো তারপরে আমরা একটু প্যাডিং সেট করি, অর্থাৎ ভিতরে একটু গ্যাপ রাখার জন্য, দেখুন একদম কোণার থেকে শুরু হচ্ছে, কোণার থেকে। তো আমরা এটার প্যাডিং এটা 20 পিক্সেল দিচ্ছি, তাহলে এবার দেখুন এটা একটু গ্যাপ তৈরি করে দিল। তো এটা আমাদের হয়ে গেল। তো এরপরে আমি ধরুন চাচ্ছি এর বর্ডার,
তো আমাদের এর বর্ডারের কালার একটু সেট করে দিই, সেটা হলো বর্ডার 1 পিক্সেল সলিড RGB। তো এখানে আপনারা যে কোনো কালার সেট করতে পারবেন, এটা আপনাদের ব্যাপার। 205 205। দেখুন আমরা একটু বর্ডার সেট করেছি এখানে, তো আমাদের এই বর্ডারটা কিন্তু চলে আসলো। তো এখানে আমরা আরেকটু কাজ করি, যে এটা নিচ থেকে একটু গ্যাপ তৈরি করে দিক। তো এজন্য আমরা যে কাজ করব সেটা হলো প্যাডিং বটম, এটা ধরুন 30 পিক্সেল করে দিচ্ছি, তাহলে নিচ থেকেও আমাদের গ্যাপ তৈরি করে দিবে। তো এটা আমাদের তৈরি করে দিল। তো আমরা এই পর্যন্ত করেছি। তো এবার আমাদের যে কাজ করতে হবে, এই ইমেজটা, তারপর সাইন ইন, তারপর ইউজিং, এটাকে একটু ডিজাইন করতে হবে। তো এখানে আমরা ফর্ম এটা কাজ করলাম, আর আমরা ইমেজটা রেখেছি ইমেজ টুতে। তো এজন্য আমরা হ্যাশ, ও সরি, ইমেজ টু তো কাজ করলাম। তো এখানে আমরা এটার আমরা একটু সরিয়ে দিব, কারণ এটা একদম বামে আছে। তো এটাকে আমি মার্জিন লেফট করতেছি, যে মার্জিন লেফট এটা ধরুন আমি 100 পিক্সেল করছি, তাহলে এটা কি হবে, এটা থেকে একটু ডানে সরে যাবে। তো দেখুন আমাদের এটা একদম মাঝে চলে আসলো। তো এবার আমাদের সাইন ইন, তারপর ইউজিং, এটাকেও আমাদের এটার মতো মাঝে আনতে হবে। তো এজন্য আমরা যে কাজটা করব সেটা হলো H1। তো আমরা এটা H1 ট্যাগ তো হ্যাশ H1, রাইট। তো এবার আমি এখানে হ্যাশ H2 এটা নিচ্ছি। তো এবার এর ভেতরে আমি যে কাজটা করব সেটা হলো মার্জিন লেফট এটা আমি 120 পিক্সেল করতেছি। তো এবার আপনারা দেখুন এটা একদম মাঝে চলে গেল। তো এবার আমি এবার ইউজিং ইওর ইয়াহু অ্যাকাউন্ট, এটাকে আমি একটু মাঝে আনতে চাচ্ছি। তো এজন্য আমরা যে কাজ করব সেটা হলো, এটা আমরা রেখেছি এটার ভেতরে P2। তো এজন্য আমি হ্যাশ P2, এবার আমি এটাকে মার্জিন লেফট এটা ধরুন 90 পিক্সেল করে দিচ্ছি। তো দেখুন এবার আমাদের সরে গেল, অলমোস্ট এটার মতো হয়েছে বলা যায়। তো আমরা এটা করলাম। তো এখানে আরেকটু বিষয় জড়িত আছে, সেটা হলো আমরা এটার একটা মার্জিন টপ দিয়ে দিই, ঠিক আছে, মার্জিন টপ এটা ধরুন 10 পিক্সেল। তো আমরা এটা করলাম। তো আমাদের অলমোস্ট এটার মতো হয়েছে, বাট আমরা আরেকটু কাজ করতে হবে, সেটা হলো আমরা যদি H2 এর মার্জিন বটম এটা যদি 0 পিক্সেল করে দিই, তাহলে দেখুন অলমোস্ট এটার মতো একদম কাছাকাছি। বা এখানে যদি আমি মার্জিন টপটা আরেকটু কমিয়ে দিই, এখানে ধরুন 5 পিক্সেল করে দিই, তাহলে দেখুন ঠিক এটার মতোই খুবই কাছাকাছি চলে আসলো, ঠিক আছে। তো আমরা এই কালারটাকে একটু বোল্ড করতে হবে, এখানে কালারটা অনেকটা বোল্ড আছে। তো আমি এটার কালার ফন্ট ওয়েট এটা আমি বোল্ড করে দিচ্ছি। এবার আপনারা দেখুন এটা অনেকটা বোল্ড হয়ে গেছে, বাট এটা এতটা বোল্ড চাচ্ছি না। তো এটার আমি অপ্যাসিটির মানে হালকা করা, তো আমি 8 করলাম, তাহলে 1 মানে মেনটা থেকে একটু হালকা হয়ে যাবে। তো দেখুন তো এটা তুলনামূলক কিন্তু হালকা হয়ে গেল। তো আমরা ইয়াহু অ্যাকাউন্ট এটা করলাম। তো এখানে আমরা আরেকটু, হ্যাঁ, এখানে 7 পিক্সেল করলে মানে বেশি ভালো হবে। তো দেখুন এটা আমরা করে ফেললাম। তো আমাদের এইটুকু প্রায় অলমোস্ট ডান। তো এখানে ইউজিং ইউর ইয়াহু অ্যাকাউন্ট এটা আরেকটু বড় করি। তো এটার ফন্ট সাইজ তো ধরুন আমি এটা 17 পিক্সেল করতেছি। তো লেখাটা আরেকটু বড় হয়ে গেছে। তো আমাদের এই ফন্ট ওয়েট বোল্ড এটা না করলেও হতো, অপ্যাসিটি এটারও দরকার নেই, কারণ এটা করলে বেশি গাঢ় হয়ে যাচ্ছে। তো এবার আপনারা দেখুন এটা আমি যদি আরেকটু বৃদ্ধি করি, আর মার্জিন লেফট এটা আমি 80 পিক্সেল করলে বেশি ভালো হবে, কারণ 90 পিক্সেল করলে বেশি ডানে সরে যাচ্ছে।
তো 80 পিক্সেল করলে ঠিক হবে। হ্যাঁ, এবার তো দেখুন আমাদের অলমোস্ট কিন্তু হয়ে গেছে। তো আমাদের ইয়াহু কথাটা আরেকটু ছোট করলে মনে হয় ভালো হবে। তো ইমেজ টুতে গিয়ে আমরা উইড 120 করলাম। তাহলে দেখুন এবার আমাদের অলমোস্ট ঠিক আছে। দেখুন এবার সাইজটা অলমোস্ট ঠিক আছে বলা যায়। তো এটাকে আমি আরেকটু ডানে সরাতে হবে, যেহেতু আমরা সাইজটা শুরু করেছি মার্জিন লেফট 110 পিক্সেল এটা। আর দেখুন আমাদের উপর থেকে কিন্তু গ্যাপ আরেকটু যদি বাড়াই তাহলে ভালো হয়। তো ধরুন আমি এটার মার্জিন টপ এটা ধরুন 20 পিক্সেল করতেছি। তাহলে দেখুন আমাদের নিচে চলে আসলো ঠিক এটার মতো। তো এখানে 20 না করে যদি আমি জাস্ট 15 বা 13 করি তাহলে দেখুন এটা অলমোস্ট ঠিক আছে। তো এরপরে আমাদের কাজ হলো যে এরকম একটা টেক্সট বক্স নেওয়া, যেখানে আমরা ইউজার নেম, ইমেইল বা মোবাইল নাম্বার লিখতে পারি। তো এটা একটু অন্যরকম, মানে বক্স থাকবে না, জাস্ট এখানে প্লেস হোল্ডার থাকবে, নিচে একটা লাইন থাকবে, ঠিক এটার মতো করতে হবে। তো আমরা টেক্সট বক্স নেওয়ার জন্য আমরা একটা কাজ করি, সেটা হলো ইনপুট। আমরা পি ট্যাগের পরে ইনপুট ট্যাগ নিচ্ছি এবং এর টাইপ থাকবে টেক্সট, অল রাইট। এবং এর একটা নেম আমরা দিব। নেম দিতে হয় আসলে ডিজাইনের জন্য নেমটা জরুরি না, বাট আমরা যখন ডেভেলপ করব তখন নেমে যে মানে নেম অ্যাট্রিবিউটের ভেতর যে নামটা দিব সেটা দিয়ে আমরা পিএসপির সাথে কানেক্ট করব। তো এটা নাম দিচ্ছি আমি ইউজার নেম। এবং এখানে প্লেস হোল্ডার দিব। তো প্লেস হোল্ডারের ভেতর যা লিখব এখানে দেখুন যেটা ভেতরে শো হচ্ছে এটাই শো হবে। তো প্লেস হোল্ডারে আমরা লিখব ইউজার নেম কমা ইমেইল অর MOBILE মোবাইল, ঠিক আছে এটা। তো এখানে আমরা আরেকটা কাজ করি, সেটা হলো রিকোয়ার্ড, এ কথাটা লিখে দিই। রিকোয়ার্ড লিখলে কী হবে, আপনারা যদি সাবমিট করেন ফাঁকা রেখে তাহলে আপনাদের একটা মেসেজ শো হবে যে আগে ইনপুট করে নিন তারপরে। তো এবার যদি আমি রান করি তো দেখুন আমাদের এইরকম দেখাচ্ছে, বাট আমরা কিন্তু এটা চাচ্ছি না। আমরা চাচ্ছি ঠিক এটার মতো, মানে টেক্সট বক্স থাকবে বাট উপরে নিচে কোনো বর্ডার থাকবে না এটার মতো। তো আমরা এবার একটা কাজ করি, তো ইনপুট এর একটা আইডি নেম দিয়ে দিই যেটার মাধ্যমে আমরা সিএসএস এর সাথে কানেক্ট করব এই নামটা দিয়ে, অর্থাৎ এটা একটা পরিচয় বা অ্যাড্রেস, কারণ এটাকে আমরা কী নামে ডাকবো বা কী নামে সিলেক্ট করবো বুঝবো কীভাবে এটা কী, কারণ ইনপুট নামে তো অনেক ট্যাগই থাকতে পারে। তো এটা নাম দিচ্ছি ইনপুট 1, ঠিক আছে ইনপুট 1। তো এবার আমি যে কাজ করব সেটা হলো ইনপুট 1। তো আমি এবার এটাকে একটু ডিজাইন করব, অর্থাৎ তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আমি এবার এটাকে ইনপুট 1 নাম দিয়েছি। তো এবার আমি সিএসএসে এখানে লিখব হ্যাশ ইনপুট 1, মানে আমরা ওটাকে সিলেক্ট করছি। হ্যাশ ইনপুট 1 মানে হলো এটা, এই যে এটাকে। তো আমি এর একটা বর্ডার সেট করে দিচ্ছি, বর্ডার এর বর্ডার হলো 1 পিক্সেল সলিড হোয়াইট। তো সলিড হোয়াইট করলে কি হবে, এর কোনো বর্ডারই থাকবে না, দেখুন এই বর্ডারটা কিন্তু হাইড হয়ে গেল, ঠিক আছে। তো আমাদের এখন কি করতে হবে, জাস্ট নিচের এই লাইনটা দিতে হবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। এটা খুবই সিম্পল একটা ব্যাপার। তো আমরা এবার এটাকে একটু কাজ করব। তো এবার আমরা এর নিচে ঠিক একটা ট্যাগ নিব, সেটা হলো এইচআর ট্যাগ। তো এইচআর ট্যাগ নিলে কি হয়, নিচে একটা লাইন ক্রিয়েট করে দেয়। তো আমরা এবার সেই কাজটাই করতে চাচ্ছি। তো আমরা একটা প্রথমে ব্রেক ট্যাগ নিচ্ছি লাইন ব্রেকের জন্য, দেন আমি এইচআর ট্যাগ নিচ্ছি। তো এবার আপনারা দেখুন, তো এইচআর ট্যাগ নেওয়ার ফলে নিচে কিন্তু দেখুন একটা লাইন ক্রিয়েট হয়ে গেছে। তো এটা আমি চাচ্ছিলাম, এই লাইন ক্রিয়েটের মাধ্যমে আমি ঠিক এটার মতো করব। তো চলুন আমরা এটা একটু ডিজাইন করে ফেলি। তো এইচআর এইচআর এটার একটা আইডি নাম দিচ্ছি, সেটা হলো এইচআর 1, কারণ পরবর্তীতে আমাদের লাগতে পারে। তো এর নাম দিলাম এইচআর 1। তো এটা ডিজাইন করার জন্য এখানে আমাদের লিখতে হবে হ্যাশ এইচআর 1। তো এটা আমি লিখে ফেললাম। তো আমি এবার এটাকে একটু ডিজাইন করতে চাচ্ছি। তো এটা ডিজাইন করার জন্য আমাদের যে কাজ করতে হবে, এর ব্যাকগ্রাউন্ড কালার, এর একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করে দিই। তো সেটা ধরুন আমি দিচ্ছি হ্যাশ 8BC7FF, 8BC7FF, অল রাইট। তো আমি এই কাজটা করলাম।
বাট আমাদের এই কালারটা কিন্তু এটা না, তো আমাদের এটা চেঞ্জ করে অন্য একটা কালার নিতে হবে। তো এখানে দেখুন আমরা যে কালারটা নিয়েছি অলমোস্ট এটা, বাট এখানে দেখুন ঠিক এটা। তো এটা যে কালারটা সেটা আমরা নেওয়ার জন্য একটা কাজ করি, কালার পিকার নিয়ে নিই। তো এটার যে কালার কোড সেটা আমরা বের করতে পারবো। তো এটার কালার কোড হলো এটা। তো এটা আমি এখন এখানে পেস্ট করব, তাহলে আমাদের ওই ইটা চলে আসবে। তো এবার যদি আমি রান করি তো দেখুন আমাদের নিচের এই বর্ডারটা কিন্তু চলে আসলো, দেখুন খুবই সুন্দর দেখাচ্ছে, অলমোস্ট এটার মতোই। তো আমরা একটা কাজ করতে পারি, এর ওপ্যাসিটি ওপ্যাসিটিটা ধরুন 0.8 করে দিই, তাহলে এটা একটু হালকা হবে। দেখুন এটা মনে হয় এটার মতোই অলমোস্ট হয়েছে। তো আপনারা চাইলে এটাকে আর একটু হালকা বা কম বেশি করে নিতে পারবেন, এটা টোটালি আপনাদের ব্যাপার। তো এবার আমি চাচ্ছি যে ভেতরের লেখাটা একটু বড় করতে। এখানে দেখুন আমাদের ছোট দেখাচ্ছে, তো আমি ইনপুট 1 এর ভেতরের লেখাটা লিখতেছি যে ফন্ট সাইজ। তো ফন্ট সাইজ এটার ফন্ট সাইজ ধরুন আমি 19 পিক্সেল করে দিচ্ছি, তাহলে দেখুন। তো আমাদের এটা অনেক বড় দেখাচ্ছে, তো আমি এটা চাচ্ছি না। তো এটা ধরুন চাচ্ছি যে 16 পিক্সেল এনাফ, ধরুন এটা আমি 16 পিক্সেল দিচ্ছি। তো দেখুন আমাদের অলমোস্ট এটার মতো হয়ে গেছে, বাট এখানে আমাদের অনেক লাইন ব্রেক করতে হবে দেখুন। তো এই জন্য আমরা একটা কাজ করি, এখানে একটা মার্জিন টপ নিয়ে নিই। তো মার্জিন টপ ধরুন আমি 30 পিক্সেল নিচ্ছি, তাহলে উপর থেকে আমাদের 30 পিক্সেল নিচে নামিয়ে দিবে। তো দেখুন আমাদের উপর থেকে 30 পিক্সেল নিচে নামিয়ে দিল। তো এখানে আমাদের আরেকটু নিচে নামতে হবে, এখানে ধরুন আমি মার্জিন টপ 50 পিক্সেল করে দিচ্ছি। তো দেখুন আমাদের অলমোস্ট হয়ে গেল, বাট আমাদের আরও লাগবে এটা, ধরুন আমি 60 পিক্সেল যদি করি, আই থিঙ্ক এটাই এনাফ। এটা তো আমাদের অলমোস্ট হয়ে গেছে এটার মতোই, দেখুন এটা দেখুন আর এটা দেখুন প্রায় কাছাকাছি হয়ে গেছে। তা আপনারা কিন্তু খুব সহজেই এটা চেঞ্জ করতে পারবেন। তো আমরা এটা করে ফেললাম। তো এবার আমাদের আরেকটু কাজ করতে হবে, সেটা হলো আমরা এর পরের যে ডিজাইনটা সেটা হলো এই বাটন ক্রিয়েট করা। তো আমরা এবার এই বাটনটা নিব, ঠিক আছে, যে নেক্সট লেখা থাকবে। তো এই জন্য আমরা ঠিক এই এটার পরে বাটন নামে একটা ট্যাগ নিচ্ছি এবং এই বাটনে একটা নেম দিব, এটা ধরুন নেক্সট। এই নেমটা কেন দিচ্ছি, কারণ আমরা যখন পিএসপিতে কাজ করব তখন এটা লাগবে। এবং বাটনের ভেতরে আমাদের একটা নাম দিতে হবে যেটা শো হবে, এটা ধরুন নেক্সট। তো এবার যদি আমি সেভ করে রান করি তো দেখুন আমাদের বাটন কিন্তু ক্রিয়েট হয়ে গেল। পরে বাটনটা আমাদের ঠিক এক্স্যাক্ট এটার মতোই করতে হবে, তো ঠিক আছে, এজন্য আমাদের একটু ডিজাইন করতে হবে। তো এই বাটনের একটা নাম দিতে হবে, তো এই বাটনের নাম ধরুন আমি দিচ্ছি যে নেক্সট। এই বাটন আইডির নামও আমি দিচ্ছি নেক্সট। তো এখানে আমি হ্যাশ নেক্সট দিয়ে এবার বাটনের জন্য আমি ডিজাইন করব। তো বাটনের জন্য আমাদের যা যা লাগবে সেটা হলো আপনারা দেখুন খুবই সিম্পল। এই বাটনে আমাদের যে যে বিষয় আছে আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো এখানে যে বাটনটা দেখতে পাচ্ছেন, এখানে একটা ব্লু অলমোস্ট ব্লু কালার এবং ভেতরের কালারটা হবে হোয়াইট এবং এটার একটু বৃত্তাকার শেপ থাকবে। তো আমরা এটার একটা হাইট উইথ সেট করে দিই। তো নেক্সট এই বাটন, এটা হলো বাটনের নাম। তো এটা না করে আমি এখানে লিখে দিই যে নেক্সট। নেক্সট মানে হলো আমাদের এই বাটন। তো এবার আমি এই নেক্সটের ভেতরে প্রথমে যে কাজ করব সেটা হলো একটা উইথ সেট করে দিই, উইথ এটা ধরুন 300 পিক্সেল। তো এবার যদি আমি সেভ করে রান করি তো দেখুন আমাদের অলমোস্ট অনেক বড় হয়ে গেল। তো এবার আমাদের কাজ করতে হবে এর একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করতে হবে ঠিক এটার মতো। তো আমি এবার ব্যাকগ্রাউন্ড কালার এই প্রপার্টিস নিচ্ছি। তো এই ব্যাকগ্রাউন্ড কালার হলো 0F69FF। তো দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ড হয়ে গেল, বাট ভেতরের কালারটা কালো দেখাচ্ছে, আমি এটাকে হোয়াইট করে দিই। তো এই জন্য কালার প্রপার্টিস নিতে হবে, এটা আমি হোয়াইট করে দিচ্ছি, তাহলে দেখুন এটা
আমাদের তো হয়ে গেল, বাট এখানে দেখুন নেক্সট কথাটা কিন্তু একটু বড় আছে, তো আমি এটার কালার মানে সাইজটা একটু বড় করতে চাচ্ছি। তো এই জন্য আমাদের ফন্ট সাইজ এটা ধরুন আমি অলমোস্ট 18 পিক্সেল করে দিচ্ছি। তাহলে দেখুন আমাদের লেখাটাও বড় হয়ে গেল, নেক্সট এই কথাটা অলমোস্ট এটার মতো হয়ে গেল। ঠিক আছে, এবার নেক্সট কথাটাকে একটু বোল্ড করতে চাচ্ছি, তো এই জন্য আমরা ফন্ট ওয়েট ইউজ করি, এটা বোল্ড করে দিই। তাহলে নেক্সট এই কথাটা অনেকটা গাঢ় হয়ে যাবে, দেখুন অনেকটা গাঢ় হয়ে গেছে। অল রাইট, তো এবার আমাদের আরেকটু কাজ করতে হবে। দেখুন এই টোটালটাই কিন্তু ব্লু, বাট এখানে আমাদের বর্ডারটা ব্ল্যাক দেখাচ্ছে, তো আমাদের বর্ডারটাও এরকম ব্লু করে দিতে হবে। তো বর্ডার 1 পিক্সেল সলিড, এখানে যে কালার সরি এখানে যে কালারটা ছিল এটাকে আমি কপি করে এখানে আমি বসিয়ে দিচ্ছি। তো এবার দেখুন আমাদের এর বর্ডারটাও আমাদের ব্লু হয়ে গেছে। ঠিক আছে, তো এবার আমাদের আরেকটু কাজ করতে হবে, সেটা হলো আমাদের প্যাডিং নিতে হবে, কারণ আমাদের দেখুন নেক্সট কথাটা একদম মাঝে উপরে নিচে গ্যাপ আছে। তো আমরা যদি প্যাডিং সেট করি তাহলে এই প্রবলেমটা সলভ হবে। তো প্যাডিং সরি শুধু প্যাডিং নিতে হবে, কারণ প্যাডিং নিলে আমাদের চারিদিক থেকে কাজ হবে। তাই প্যাডিং 12 পিক্সেল নিলাম, পিক্সেল নিলাম, তাহলে আমাদের উপর নিচে ডানে বামে সব দিক থেকে আমাদের 12 পিক্সেল গ্যাপ করে দিবে। তো এবার আপনারা দেখুন আমাদের কিন্তু অলমোস্ট হয়ে গেল, বাট এখানে দেখুন যে আমাদের একটু বৃত্তাকার শেপ আছে ডানে মানে বামে এবং ডানে। তো এটা করার জন্য আমাদের যে কাজ করতে হবে সেটা হলো বর্ডার রেডিয়াস ইউজ করতে হবে, এই প্রপার্টিস। তো বর্ডার রেডিয়াস এর ভ্যালুটা আমরা কম বেশি করে এটাকে বৃত্তাকার করতে পারি। তো ধরুন এখানে আমি 100 পিক্সেল ইউজ করলাম, তো দেখুন এটা কি হয়। তো দেখুন আমাদের অলমোস্ট এটার মতো বৃত্তাকার শেপ চলে আসলো। তো এটা খুবই সিম্পল একটা ব্যাপার, তো আমাদের এটা হয়ে গেল। তো এখানে আরেকটা বিষয় দেখুন যে আমাদের যে টোটাল যে টেক্সট বক্স এটার থেকে আমাদের বাটনটা কিন্তু অনেক ছোট হয়ে গেছে, তো আমাদের বাটনটা ঠিক এটার সাথে তাল মিলাতে হবে। তো আমরা এর উইডটাকে আমরা আরেকটু বাড়িয়ে দিই যে 320 পিক্সেল, তাহলে দেখুন এটা অলমোস্ট এটার মতো হয়ে গেল। আরেকটু যদি বাড়িয়ে দিই যে 325 পিক্সেল, তাহলে আমাদের ঠিক এটার সমান হয়ে যাবে। তো এটা হয়ে গেল। তো দেখুন আমাদের উপর একটু গ্যাপ আছে, বাট এখানে আমাদের অতটা গ্যাপ নেই, তো এই জন্য আমরা নেক্সটের ভেতরে যদি মার্জিন টপ এটা ধরুন আমি 20 পিক্সেল করি, তাহলে উপর থেকে একটা গ্যাপ করে দিবে। তো দেখুন গ্যাপ ক্রিয়েট করলো অলমোস্ট এটার মতো, তো ঠিক আছে। বাট এখানে দেখুন আমরা যখন এটার উপর মাউস ওভার করবো তখন একটা ডিফারেন্স আছে, দেখেন এটা। তো আমরা এই ডিফারেন্সটা আনতে চাচ্ছি, এটা গেল হোভার ইফেক্ট, অর্থাৎ আমরা যখন এটার উপরে মাউস ওভার করব তখন আমাদের একটা ইফেক্ট দিবে এটা, বাট এখানে আমরা যদি মাউস ওভার করি কোনো ইফেক্ট দিচ্ছে না। তো এই জন্য আমরা একটা কাজ করি, সেটা হলো বাটনের নামটা আগে লিখি। তো বাটনের নাম দিয়েছিলাম আমরা মানে আইডির নাম, সেটা হলো নেক্সট। তো নেক্সট লিখে আমরা হোভার এখানে প্রথমে কার্সর পয়েন্টার করলাম, তো কার্সর পয়েন্টার করলে কী হবে দেখুন, এবার এটা উপরে যখন মাউস ওভার করো ফিঙ্গারের মতো শেপ আসবে। তো এবার আমি এটা চেঞ্জ আনতে চাচ্ছি, যখন এটাতে ই করবো কালারটা একটু গাঢ় হালকা হবে, তো এটাও আমি সেম করতে চাচ্ছি। তো এই জন্য আমি এর ভেতরে একটু অপ্যাসিটি এটা আমি চেঞ্জ করে দিচ্ছি, এটা ধরুন আমি 0.8 করলাম, তাহলে দেখুন এবার ঠিক ওটার মতো হয়ে যাবে। তো দেখুন আমরা মাউস ওভার করলে ঠিক একটা স্লাইট চেঞ্জ আসছে, তো এটাই আমরা চাচ্ছিলাম। তো এটা হয়ে গেল। তো এরপরে আমাদের যেটা আছে সেটা হলো স্টে সাইন ইন, দেন আমাদের ফরগট ইউজার নেম। তো আমাদের এই ডিজাইনটা একটু আনতে হবে, তো আমরা এখন এটা করতে চাচ্ছি। তো এই জন্য আমাদের যে কাজ করতে হবে সেটা হলো এটা একটা হাইপার লিঙ্ক, ঠিক আছে, এটাতে যখন আমরা ক্লিক করব এটা একটা হাইপার লিঙ্ক বা বাটন দিয়েও আপনারা করতে পারেন, তো এটা আপনাদের ব্যাপার, আপনারা যেরকম চাচ্ছেন সেটা সেইভাবে আপনারা করতে পারেন। তো এই জন্য এখানে আপনারা দেখুন যে একটা সেক্স বক্স, এটা কিন্তু একটা সেক বক্স, ঠিক আছে, এখান থেকে আমরা সেক উঠাতে পারতেছি আবার রিমুভ করতে পারতেছি, দেখুন এটা। তো আমি ঠিক এটার মতো একটা সেক বক্স তৈরি করতে চাচ্ছি। তো প্রথমে আমাদের যে কাজ করতে হবে সেটা হলো বাটনের ঠিক পরে আমরা আবার ইনপুট ট্যাগ নিব, ঠিক আছে, ইনপুট ট্যাগ, এবং এখানে টাইপ টেক্সট না লিখে যদি আমরা চেক বক্স লিখি, এবার যদি আমি সেভ করে রান করি, তো দেখুন আমাদের চেক বক্স চলে আসলো, আমরা চেক করতে পারতেছি এটা, দেখুন। তো আমাদের ঠিক এটার মতো না হলেও অলমোস্ট কিন্তু এটাই হয়েছে, দেখুন। তো আপনারা আরও ডিজাইন করে কিন্তু ঠিক এটার মতো আনতে পারেন, বাট আমরা আসলে বুঝাচ্ছি যে কীভাবে এটা করা যায়, ঠিক আছে। আপনারা যদি এটা ফুল দেখেন তাহলে আপনারা একটা ওয়েব ডিজাইনের ধারণা পাবেন। তো আমরা এভাবে করলাম, তো এর পাশে লেখা আছে স্টে সাইনড ইন, অল রাইট। তো আমরা এখন এই কথাটা লিখব, তো এর একটা নাম দিব, তো এর আমি আইডি দিচ্ছি যে
ইনপুট টু, কারণ আমরা অলরেডি ইনপুট ওয়ান নামে একটা নিয়েছি, তো এর নাম দিচ্ছি ইনপুট টু। অলরাইট, তো আমি এটা এবার যে কাজ করব সেটা হলো এর পরে ঠিক আরেকটা এ ট্যাগ নিব, এবং এ ট্যাগে আমি এই কথাটা লিখব যে স্টে সাইনড ইন। অলরাইট, তো আমি এখানে হ্যাশ দিচ্ছি যে এখানে লিখব স্টে সাইন ইন। এটা তো আমি এবার এটা যদি সেভ করে রান করি, তো দেখুন, তো দেখুন আমাদের ঠিক এর পরেই চলে আসলো, বাট এখানে কিন্তু একটু আন্ডারলাইন আসছে, বাট এটা আমরা চাচ্ছি না। তো এটা রিমুভ করার জন্য আমরা যে কাজ করতে পারি সেটা হলো, তো আমরা এটাকে যদি বাটন নিয়েও কিন্তু করতে পারতাম। তো আমরা এবার এটার একটা নাম দিচ্ছি যে আইডি এ, কারণ আমরা অলরেডি কিন্তু এ নিয়ে কাজ করেছি। দেখুন এখানে এ এ ওয়ান এ টু, তা এটা নাম দিচ্ছি ধরুন এ থ্রি। তো আমরা এ থ্রিকে একটু ডিজাইন করে আসি, হ্যাশ এ থ্রি। তো প্রথমে টেক্সট ডেকোরেশন এটা আমি নান করে দিচ্ছি, তাহলে দেখুন নিচের এটা আমাদের রিমুভ হয়ে গেল। তো এরপরে আমাদের এটার কালারটাও চেঞ্জ করতে হবে, ঠিক আছে? তো আমি এটার কালারটা চেঞ্জ করতে চাচ্ছি, তো এখানে আমি কালার এর কালার দিচ্ছি। তো এখানে একটা কালার কোড আছে, সেটা হলো হ্যাশ জিরো এফ সিক্স নাইন সিক্স নাইন, তারপরে আমাদের এফ এফ এই কথাটা লিখতে হবে। তো আমরা কালারটা কিন্তু চেঞ্জ করে ফেললাম, তো দেখুন আমাদের কালারটা চেঞ্জ হয়ে গেল। বাট এখানে একটা বিষয় দেখুন, আমাদের গ্যাপ কিন্তু খুব কম, তো আমরা এই জন্য বাটনের পরে আমরা একটা ব্রেক ট্যাগ যদি ইউজ করি তাহলে একটা গ্যাপ ক্রিয়েট করে দিবে ব্রেক। তো আমরা ব্রেক ট্যাগ ইউজ করলাম, তো দেখুন আমাদের মোটামুটি গ্যাপ ক্রিয়েট করে দিল। বাট ও সরি সরি সরি, আমরা এটার সাথে না, আমরা বাটনের পরে ব্রেক ইউজ করব, বাটনের পরে। ও সরি, এখানে একটু মিস্টেক করেছি। আচ্ছা, আমরা আমরা বাটনের পরে যদি একটা ব্রেক ট্যাগ ইউজ করি তাহলে দেখুন আমরা আরেকটা ব্রেক ট্যাগ ইউজ করি, ব্রেক, তাহলে দেখুন আমাদের একটা গ্যাপ ক্রিয়েট করে দিচ্ছে। হ্যাঁ, তো আবার এবার আমাদের কাজ হবে যে এখানে আমরা লিখেছি যে স্টে সাইন ইন। অলরাইট, স্টে সরি সাইন ইন না, স্টে সাইনড ইন হবে, আমি একটু বানানে ভুল করেছি, সেটা হলো সাইনড ইন এটা। তো তারপরে আমাদের এখানে লিখতে এটা এটা সাইজটা একটু বাড়াতে হবে, তো এটার সাইজটা আমি বাড়াচ্ছি। তো এখানে আমি এটার ফন্ট সাইজ এটা আমি 18 পিক্সেল করে দিচ্ছি, তো দেখুন এটা অনেক তুলনামূলক বড় হলো। তো এখানে আমরা একটা কাজ করি, এখানে কিন্তু বাই ডিফল্ট এটা চেক মার্ক আকারে আছে, মানে সাইনড ইন আছে, তো এই জন্য আমরা একটা কাজ করি, সেটা হলো আমরা এখানে ইনপুটের ভেতরে আমরা লিখে দিব যে চেকড, তাহলে কিন্তু আমাদের এই সমস্যাটা হবে না, সিএইসি সিকে চেকড, এবং এর একটা নামও দিয়ে দিব, কারণ আমরা যখন পিএসপিতে কানেক্ট করব তখন এটা লাগবে। সেটা ধরুন আমরা দিচ্ছি যে স্টে সাইনড ইন, এস আই জিএনইডি সাইনড ইন এটা। তো এবার আপনারা দেখুন, তো এটা বাই ডিফল্ট চেকড আকারে থাকলো, অলমোস্ট এটাই হলো আমাদের। তো এটা এটাকে আমরা একটু যদি ডিজাইন করতে চাই, তো ধরুন এটা হ্যাশ ইনপুট টু, এটা উইড এটা ধরুন 50 পিক্সেল, তো আমাদের এটা হচ্ছে না, তো থাক এটার ব্যাকগ্রাউন্ড কালার, তো আমাদের এটাতে কাজ হচ্ছে না, তো আমাদের দরকার নেই এটা, এটা তো যেহেতু আমাদের লাগতেছে না, সো এটা নিয়ে কোনো কাজ নেই। তো এরপরে আমাদের যে কাজ করতে হবে সেটা হলো, তো এখানে দেখুন আমাদের কোনো ইফেক্ট নেই, এখানে জাস্ট মাউস ওভার করা যাচ্ছে এটার মতো, বাট এখানে দেখুন যে ফরগট পাসওয়ার্ড, তো এটাও লিখতে হবে যখন কেউ পাসওয়ার্ডটা ভুলে যাবে। তো এজন্য আমরা আরেকটা এ ট্যাগ নিচ্ছি এবং এর ভেতরে একটা হ্যাশ দিচ্ছি। তো এবার আমরা লিখব যে ফরগট পাসওয়ার্ড পাসওয়ার্ড
সরি ফরগট ইউজার নেম, এটা পাসওয়ার্ড হবে না, ফরগট ইউজার নেম এটা তো বানান, ঠিক আছে। তো আমরা এটা করলাম, আর এর একটা নাম দিব যে আইডি এ ফোর, এটা পরবর্তীতে আমাদের লাগবে। তো আমরা এটা করলাম, বাট এখানে আমাদের কোনো ডিজাইন নেই, তো আমরা চাচ্ছি যে ঠিক এটার মতো কালার করতে, এবং মাউস ওভার করলে কালারটা চেঞ্জ আসবে। তো আমরা এর জন্য এ ফোর হ্যাশ এ ফোর দিয়ে এটাকে কল করব, হ্যাশ এ ফোর, দেন আমরা এটার টেক্সট ডেকোরেশন এটা নান করে দিচ্ছি। তাহলে দেখুন নিচের কালারটা চেঞ্জ হবে। এবার আমি চাচ্ছি যে এটা একটু ডানে সরে যাক, তো এই জন্য আমাদের যে কাজ করতে হবে সেটা হলো মার্জিন লেফট, এটা ধরুন আমি 50 পিক্সেল করলাম, তো দেখুন আমাদের কিন্তু সরে গেল। তো এর সাইজটা আমরা একটু বাড়াতে চাচ্ছি, তো এই জন্য আমি ফন্ট সাইজ এটা ধরুন 18 পিক্সেল করলাম, তো দেখুন আমাদের সাইজটা বাড়িয়ে দিল। বাট এর কালারটা আমি একটু চেঞ্জ করতে চাচ্ছি, ঠিক এটার মতো কালার আনতে চাচ্ছি। তো এটার মতো কালার আনার জন্য এখানে অলরেডি আমরা এই টাইপের অনেকগুলো কালার নিয়েছি, দেখুন এখানেও কালার নিয়েছি, তো আমি এখান থেকে কালারটা কপি করে সরি হ্যাঁ এখানে কালারটা বসাচ্ছি, কালার এটা। তো এবার যদি আমি সেভ করে রান করি, তো দেখুন আমাদের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। তো এবার আমরা চাচ্ছি এখানে যখন মাউস ওভার করব তখন কালারটা চেঞ্জ হবে, ঠিক আছে। তো এই জন্য আমি হ্যাশ এ ফোর হোভার, এখানে আমি কালার এখানে ব্লু করে দিচ্ছি, ব্লু। তো এবার আপনারা দেখুন আমি যখন মাউস ওভার করব কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে। তো আমাদের এইটুকু হয়ে গেল। তো এর পরবর্তীতে সরি আমাদের প্রায় এক ঘন্টা অলমোস্ট হয়ে গেছে। তো এরপরে আমাদের কাজ হলো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। তো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এটায় ক্লিক করা, মানে এরকম একটা অবস্থান ক্রিয়েট করা। তো এই জন্য আমাদের যে কাজ করতে হবে সেটা হলো আমরা এখন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এটা একটা বাটন বলতে পারেন, তো আমরা এখন এই বাটন যখন প্রেস করব তখন আমাদের দেখুন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট পেজে কিন্তু নিয়ে যাচ্ছে। তো এটাকে আমরা একটা কাজ করতে পারি, এটাকে আমরা অ্যাঙ্কর ট্যাগ অর্থাৎ লিঙ্ক করার জন্য যে ট্যাগটা সেটা আমরা বলতে পারি, ঠিক এটা। তো এই জন্য আমি একটা কাজ করি, সেটা হলো ফরগট পাসওয়ার্ড, ঠিক এটার নিচে একটা ব্রেক ট্যাগ ইউজ করতেছি, তা আবারও একটা এ ট্যাগ নিচ্ছি, এইচ রেফারেন্স হ্যাশ, এবং এর নাম দিচ্ছি আমি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এ সিসিও ইউএনটি, ক্রিয়েট অ্যাকাউন্ট। আর এখানে একটা নেম দিচ্ছি আইডি এ ফাইভ, আর এখানে এই স্টেপের ভেতরে ক্রিয়েট অ্যাকাউন্টের পেজের লিঙ্ক দিতে হবে, তাহলে এখানে ক্লিক করলে আমাদের ক্রিয়েট অ্যাকাউন্ট পেজে নিয়ে যাবে। তো এবার যদি আমি সেভ করে রান করি, তো দেখুন তো আমাদের এটা আসলো। তো এটাকে আমি ঠিক এটার মতো ডিজাইন করতে চাচ্ছি, তো আমাদের কিছু কাজ করতে হবে। তো এখানে আমি আরেকটা ব্রেক ট্যাগ নিচ্ছি লাইনটায় আরেকটু মানে গ্যাপ ক্রিয়েট করার জন্য। তো এবার প্রথমে আমাদের এ ফাইভ এটাকে সিলেক্ট করে এখানে বসাচ্ছি সিএসএসে, হ্যাশ এ ফাইভ এটা, দেন আমি এখানে প্রথমে যে কাজ সেটা হলো টেক্সট ডেকোরেশন, এটা আমি নান করে দিব। তো দেখুন আমাদের টেক্সট ডেকোরেশন নান, তারপরে এখানে দেখুন লেখাটা অনেক বড় আছে, তো আমি এবার এর ফন্ট সাইজ এটা 20 পিক্সেল করে দিচ্ছি, তো দেখুন এর সাইজটা অনেক বেড়ে গেল। তারপরে আমি একটা কাজ করতে চাচ্ছি, চারিদিকে একটা বর্ডার দিতে চাচ্ছি, তো আমি এখানে একটা প্রপার্টিস নেব বর্ডার, এটা ধরুন 1 পিক্সেল সলিড। তো এখানে যে বর্ডারের কালার, তো এখানে যে বর্ডারের কালার আছে আমাদের সেই কালারটা কিন্তু এখানে নিতে হবে, ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের এরকম একটা বর্ডার ক্রিয়েট হবে, আদারওয়াইজ হবে না। তো এখানে আমরা যে বাটনের জন্য যে বর্ডারটা নিয়েছি 2 পিক্সেল সলিড, তো এটার জন্য যে কালার কোড সেটা হলো হ্যাশ 87P4FF এটা। এবার আপনারা দেখুন দেখুন চারিদিকে কিন্তু বর্ডার ক্রিয়েট হচ্ছে এটার মতোই, অনেক হালকা। তো এখানে আমরা যদি এটাকে 2 পিক্সেল করি তাহলে আরও সুন্দর হবে। তো এবার আপনারা দেখুন 2 পিক্সেল, হ্যাঁ
এটা। বাট আমাদের এখানে দেখুন যে আমাদের এখানে কিন্তু ভিতরে অনেক গ্যাপ আছে, বাট এখানে নেই। তো এখানে আমরা একটা কাজ করি, সেটা হলো এর একটা উইড সেট করি। তো ধরুন উইড আমি 300 পিক্সেল করতেছি, তাহলে দেখুন বাট আমাদের কিন্তু কাজ হচ্ছে না। তো আমি একটা কাজ করি, সেটা হলো এখানে আমি এই কাজ না করে প্যাডিং সেট করি, তাহলে হবে। সে প্যাডিং লেফট, তো প্যাডিং লেফট ধরুন আমি 50 পিক্সেল করলাম। তো দেখুন এবার আমাদের এরকম হয়ে গেল। এবার যদি আমি আরেকটু কাজ করি, সেটা হলো প্যাডিং রাইট করি, এটাও ধরুন 50 পিক্সেল। তো দেখুন আমাদের ডানেও সরিয়ে দিল, আর এখানে আমরা আরেকটু বেশি চাচ্ছি। তো আমি এখানে দুইটাই 60-60 যদি করে দিই, তাহলে দেখুন তাতে হচ্ছে না, বাট আমাদের পুরোটুকু লাগবে। ঠিক আছে, তো আমাদের পুরোটুকু ইউজ করতে গেলে আমাদের যে কাজ করতে হবে, এখানে ধরুন 80, এখানে 80, আমরা এভাবে আসলে প্রয়োজন মতো ভ্যালু কম বা বেশি করে নিব। তো আমাদের আরেকটু লাগবে, এটা ধরুন আমি 83, সরি এখানে আমরা 83, এখানে 83, এবার আশা করি হয়ে যাবে। তো দেখুন অলমোস্ট হয়ে গেছে, বাট আরেকটু 85 হলে মনে হয় একদম পারফেক্ট হবে। তা আপনারা এভাবে আসলে বারবার চেক করে কম বেশি করে নেবেন প্রয়োজন মতো। এবার হয়ে গেল, বাট আমাদের উপরে আরেকটু গ্যাপ লাগবে। দেখুন আমাদের উপরে একটু গ্যাপ, নিচেও একটু গ্যাপ। তো আমাদের এই কাজটা করতে হবে, তো এই জন্য আমরা প্যাডিং টপ, অল রাইট, প্যাডিং টপ। তো প্যাডিং টপ আমি ধরুন এটা 10 পিক্সেল, তারপরে প্যাডিং বটম এটা আমি 10 পিক্সেল করলাম। তো এবার আপনারা লক্ষ্য করুন, তো দেখুন আমাদের বাটন কিন্তু অলমোস্ট ডান। তো আমাদের আরেকটু ছোট করলে মনে হয় ভালো হবে। এখানে আমরা 9, এখানেও 9, তো এবার মনে হয় ঠিক আছে। তো এটা, বাট এবার আমাদের কাজ করতে হবে, সেটা হলো এটাই, ঠিক এটার মতো একটা বৃত্তাকার শেপ লাগবে। এই জন্য আমরা একটা কাজ করি, সেটা হলো বর্ডার রেডিয়াস, এটা ইউজ করতে পারি। অর্থাৎ বৃত্তের মানে আমাদের বর্ডারের চারিদিকের মানে একটু বৃত্তাকার শেপ করে দিবে। তো ধরুন এটা আমি 100 পিক্সেল করে দিলাম। তো এবার আপনারা দেখুন আমাদের একদম ঠিক এটার মতো হয়ে গেছে, কিন্তু আপনারা চেক করতে পারেন, দেখুন আমাদের এটা হয়ে গেছে এটা। তো আমাদের উপরে আরেকটু গ্যাপ ক্রিয়েট করতে হবে, তো এই জন্য আমরা একটা ইয়ে করি মানে কাজ করি, সেটা হলো মার্জিন টপ। তো এটা আমি ধরুন 10 পিক্সেল দিলাম, তাহলে আমাদের উপর থেকে একটু গ্যাপ করে দিবে। তো করলো না, আমাদের আরেকটু বাড়াতে হবে। তো ধরুন 30 পিক্সেল, তাতেও হচ্ছে না কেন আমি বুঝলাম না। A4, আচ্ছা ঠিক আছে, এটা না করে আমরা আরেকটা কাজ করতে পারি, যেহেতু এটা এখন হচ্ছে না, টাইম শর্ট। তো আমি আরেকটা ওয়ে দেখাচ্ছি, তো এখানে আমি এটার পরে আরেকটা যদি ব্রেক ট্যাগ ইউজ করি, তাহলে মনে হয় এনাফ একটা গ্যাপ তৈরি করে দিবে, দেখুন। তো আমাদের এইটাই ঠিক আছে, এটা হয়ে গেল। তো এখানে আমরা একটু হোভার ইফেক্ট দিতে চাচ্ছি। এখানে যেমন দেখুন, এটাতে যখন আমি মাউস ওভার করতেছি, তো একটু ছোট করি, হ্যাঁ, এটাতে যখন আমি মাউস ওভার করছি, এখানে একটু চেঞ্জ দেখুন, স্লাইড চেঞ্জ, বাট এখানে কিন্তু কোনো চেঞ্জ নেই। তো সেই চেঞ্জটা আনার জন্য আমি একটা কাজ করতে পারি, সেটা হলো, তো প্রথমে এর একটা ফন্ট ওয়েট বোল্ড করে দিই, অর্থাৎ ভেতরে লেখাটা ফন্ট ওয়েট এটা হলো বোল্ড। তো এবার দেখুন লেখাটা অনেক বোল্ড দেখাচ্ছে, আর ভেতরের কালারটা একটু অন্যরকম। তো ভেতরের কালারটা আমি সেট করে দিই, তো ভেতরের কালার, তো ভেতরের কালারটা এটাই রাখি, এখানে যেটা আছে সেটা এটা, বা আপনারা চাইলে কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন। তো দেখুন কালারটা আমাদের অলমোস্ট এটার মতো হয়েছে। এবার আমি একটু চেঞ্জ করি, সেটা হলো হোভার ইফেক্ট। তো আমি হ্যাশ A5 হোভার, এখানে আমি ওপ্যাসিটিটা 0.8 করে দিলাম। এবার আপনারা চেক করুন, তো আমরা যখন করছি দেখুন একটা স্লাইড চেঞ্জ আসছে, ঠিক আছে। তো এটাই আমরা চাচ্ছিলাম। তো এখানে দেখুন আমাদের এটা আমরা বেশি গ্যাপ করে ফেলেছি, বাট এখানে আর সরি এখানে দেখুন কম গ্যাপ, আর এখানে দেখুন আমরা বেশি গ্যাপ। তো আমরা এই গ্যাপটা একটু কমিয়ে দিই। তো আমরা এই জন্য ফর্ম এটা আমরা ফর্মে দেখুন মার্জিন লেফট, এটা আমরা বেশি গ্যাপ নিয়েছি। তো এটা আমি জাস্ট 10 পিক্সেল রাখতেছি, তাহলে দেখুন, ও সরি 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 মার্জিন লেফট
ও সরি সরি এক্সট্রিমলি সরি এটা না। হ্যাঁ এবার ঠিক আছে, আমরা চাচ্ছি যে ফর্মটাকে একটু কম সরাতে। এখানে ফর্ম মার্জিন টপ পেডিং, আচ্ছা রাইট, তাই না? তো আমরা একটা কাজ করি, সেটা হলো মার্জিন রাইট, মার্জিন রাইট এটা ধরুন 100 পিক্সেল করলাম। তাহলে কি করবে এটা, আমাদের একটু ডানে সরিয়ে নিয়ে যাচ্ছে। তো এটা ঠিক একদম লেগে আছে, বাট এটা আমাদের একদম লেগে নেই। আর একটু যদি সরাই তাহলে মনে হয় ঠিক হবে। এটা আপনার প্রয়োজন মতো কিন্তু চেঞ্জ করে নিতে পারেন, এটা টোটালি আপনাদের উপরে। হ্যাঁ তো দেখুন আমাদের প্রায় হয়ে গেছে এটা, আমরা আমাদের হয়তো ফন্ট সাইজ কম বা বেশি আছে। তো আমরা আর একটু যদি সরাই যে 160 পিক্সেল, এটা তো আমি এটা 170 পিক্সেল করে দিলাম। তো আরেকটু করি যে 190 পিক্সেল। তো দেখুন আমাদের এবার অলমোস্ট ঠিক আছে, ঠিক আছে দেখুন এবার অলমোস্ট সেম। আর আমরা টপটা আরেকটু কমিয়ে দিচ্ছি, তো মার্জিন টপ, মার্জিন টপ, হ্যাঁ এখানে আমরা এটা 80 পিক্সেল করে দিচ্ছি। আরেকটু এটা 70, এটাই ঠিক আছে, 70 ইজ এনাফ। নাকি আরেকটু করব? তো দেখুন আপনারা প্রয়োজন মতো করে নেবেন। তো ও সরি, মার্জিন 60, হ্যাঁ। তো এবার ঠিক আছে, তো এটা এটুকু হলো। তো এরপরে আমাদের আরেকটু কাজ, সেটা হলো অর কন্টিনিউ উইথ। তো এই কথাটা আমাদের লিখতে হবে। তো এই কথাটা লেখার জন্য আমরা পি ট্যাগ ব্যবহার করতে পারি। তো আমরা এখন একটা ট্যাগ ব্যবহার করবো, সেটা হলো পি ট্যাগ। তো এটা আমরা বাটনের ঠিক পরে, এর পরে, এখানে আমি একটা ব্রেক দিচ্ছি, এখানে আমি পি, তো পি ট্যাগের ভেতরে এটা লিখবো অর কন্টিনিউ উইথ। তো দেখুন আমাদের এটা চলে আসলো। তো আমরা আরেকটু গ্যাপ নিতে হবে, তো এই জন্য আমরা আরেকটা ব্রেক ট্যাগ দিচ্ছি। ব্রেক ট্যাগ দিলে আমাদের মার্জিন টপের কাজ করে দেয়, কোনো সমস্যা নেই। এটা এটাকে আমরা একটু মাঝে আনতে হবে। তো এটাকে আমরা স্টাইল করতে চাই, তো এর একটা নাম দিচ্ছি আমরা সিএসএসে যে এটাকে স্টাইল করবো। তো এটা নাম দিচ্ছি ধরুন P3। অল রাইট, তো অলরেডি আমরা P2 নিয়ে কাজ করেছি, তো P3, হ্যাশ P3। তো মার্জিন লেফট এটা ধরুন আমি 200 পিক্সেল করে দিচ্ছি। তাহলে দেখুন এটা আমাদের প্রায় সরে যাবে, ও বেশি সরে গেছে। তো আমি এটা জাস্ট 100 পিক্সেল। তো দেখুন এবার কিন্তু একদম মাঝে আছে, বাট লেখাটা অনেক ছোট আছে। তো লেখাটা এটার মতো একটু বড় করতে চাচ্ছি। তো এটার ফন্ট সাইজ এটা ধরুন 18 পিক্সেল, তাহলে মনে হয় ঠিক হবে 18 পিক্সেল। অর কন্টিনিউ উইথ, তো দেখুন এবার ঠিক আছে অর কন্টিনিউ উইথ এটা। তো আমরা অলমোস্ট হয়ে গেছে। তারপরে আমাদের আরেকটা বাটন লাগবে, গুগল, আমরা কন্টিনিউ উইথ গুগল, অর্থাৎ আমরা গুগলের মাধ্যমে এটাকে যাতে লগ ইন বা ক্রিয়েট অ্যাকাউন্ট করতে পারি সেই কাজটা করতে হবে। তো এখানে ক্লিক করলে আমাদের সেই গুগল পেজে নিয়ে চলে যাবে। তো আমরা এই জন্য আরেকটা এ ট্যাগ ব্যবহার করব। তো এটা ঠিক পরে আমরা আরেকটা এ ট্যাগ ব্যবহার করব এবং এর আইডি দিব A6, কারণ A6 নামে আমরা CSS এটা কল করব। আর এই রেফারেন্স হ্যাশ রাখছি। আর এখানে আমরা দিব যে গুগল এটা। তো আমরা এর ভেতরে এখানে দুইটা জিনিস লাগবে, দেখুন ভেতরে একটা ইমেজ আছে আর পাশে লেখা আছে। তো এর জন্য প্রথমে আমাদের একটা ইমেজ নিতে হবে, ইমেজ। এখানে আমি ইমেজের ফোল্ডারের নাম দেন ইমেজ। তো আমরা গুগল এই ইমেজটা চাচ্ছি। তো এবার আপনারা দেখুন অনেক বড় আসবে, খুব খারাপ দেখা যাবে আমি জানি। তো দেখুন এরকম, কারণ আমরা এর কোনো সাইজ ঠিক করে দিইনি, এর জন্য এরকম দেখাচ্ছে। তো এবার আমরা আইডি IMG1 ইমেজের নামটা দিচ্ছি। হ্যাঁ তো এরপরে আমাদের কাজ হলো এর ভেতরে আরেকটা কথা লেখা, সেটা হলো এখানে দেখুন যে গুগল এই কথাটা লিখতে হবে। তো আমরা এখানে লিখে দিই গুগল এটা। তো এবার আমরা সরি এই ইমেজের নাম দিবি ইমেজ 3, কারণ ইমেজ 1 নামে আমরা অলরেডি নিয়েছি। এবার আমি যে কাজ করব সেটা হলো হ্যাশ A6 না, এটা হলো ইমেজ 3। তো আমি এর উইড দিচ্ছি খুবই কম, এটা ধরুন 50 পিক্সেল। তো এবার দেখুন তো দেখুন আমাদের এটা কিন্তু চলে আসলো। তো এটাকে আমি আরেকটু কমাই যে 40 পিক্সেল, খুবই ছোট দেখাচ্ছে।
তো এটাকে যদি আমি একটু মার্জিন টপ এটা ধরুন 10 পিক্সেল করি তাহলে উপর থেকে আচ্ছা এখানে যদি আরেকটু করি 20 পিক্সেল আচ্ছা দুইটা মিলেই শর্তেছে সো বাট আমাদের এটা দরকারই নেই মার্জিনের দরকার নেই এখানে আমি এখানে এটা এভাবে না নিয়ে এখানে ভিতরে আমি আরেকটা ট্যাগ নিচ্ছি সেটা হলো লেবেল ট্যাগ এর ভিতরে আমি লিখছি যে গুগল ঠিক আছে তো এর একটা নাম দিছি আইডি এটা ধরুন লেবেল 1 তো এর ভিতরে আমি দিচ্ছি যে এটা ফ্লট লেফট তাহলে এটা লেফট সাইডে চলে যাবে ফ্লট লেফট তারপরে আমি আরেকটা ট্যাগ মানে আরেকটা আইডি নিচ্ছি সেটা হলো লেবেল 1 তো এটাই আমি ফ্লট লেফট করে দিচ্ছি তো এবার আপনারা দেখুন তো দেখুন এটা কিন্তু একদম কাছাকাছি আসছে যেটা আমরা চাচ্ছিলাম ঠিক এটার মতো তো আমি এবার এটা সাইজটা একটু বাড়িয়ে দিই ফন্ট সাইজ এটা 18 পিক্সেলই ঠিক আছে 18 পিক্সেল তো দেখুন আমাদের ঠিক এটার মতোই হয়ে গেছে তো এখানে আমাদের ভেতরে লেখাটা আছে ব্ল্যাক ঠিক আছে তো লেবেল এর কালারটা হলো ব্ল্যাক তো দেখুন আমাদের এটাকে ব্ল্যাক হয় কি না তো দেখুন এটা ব্ল্যাক হয়েছে তো আমি এখানে চাচ্ছি যে আচ্ছা এটা আমি টোটালি কিন্তু এ ট্যাগের ভিতরে রেখেছি আপনারা কি জানেন এটা আচ্ছা এটা আমরা এই কাজ করতে পারি অথবা এর ভেতরে আরেকটা এ ট্যাগ নিতে পারি এটা আপনাদের ব্যাপার তো ধরুন আমি এখানে লেবেল নেওয়ার কারণে আপনারা দেখুন এখানে কিন্তু মাউস ওভার করা যাচ্ছে না এখানে করা যাচ্ছে আমরা এখানে ক্লিক করলে আমাদের এখানে যে লিঙ্কটা দিয়েছি ওটা তো আমি যদি এই কাজটা না করে যদি আরেকটা কাজ করি এখানে ধরুন এ ট্যাগ নিচ্ছি ঠিক আছে আরেকটা এ ট্যাগ হ্যাশ দিচ্ছি তারপরে এর ভেতরে আমি দিচ্ছি যে গুগল GOOGLE গুগল ঠিক আছে তারপরে আইডি দিচ্ছি যে A7 তাহলে কি হবে আপনাদের এখানে হয় সেখানে হয় অর্থাৎ আমরা ইমেজে ক্লিক করলেও যা হবে গুগলে ক্লিক করলেও তাই হবে তো এবার আপনারা দেখুন তো এখানে আমাদের নিচে আন্ডারলাইন দেখাচ্ছে তো এটাকে একটু চেঞ্জ করি ঠিক আছে এটা নাম দিয়েছি A7 তো আমাদের লেবেল এটা দরকার নেই এটা কেটে দিয়ে আমি এবার দিব যে A7 তো এখানে আমি একটু টেক্সট ডেকোরেশন এটা আমি নান করে দিচ্ছি তো আমাদের ভিডিওটা অনেক বড় হচ্ছে কারণ আমি ইন ডিটেলস আলোচনা করার চেষ্টা করছি তো এবার আপনারা দেখুন যে নিচের এটা রিমুভ হয়ে গেছে আর এখানে সাইজটা একটু বড় দেখাচ্ছে তো আমি এটার ফন্ট সাইজ এটা 18 পিক্সেল করে দিচ্ছি তো দেখুন এটা অনেক বড় হয়ে গেল 18 আর একটু বড় করলে মনে হয় ভালো হবে এটা 19 পিক্সেল আরেকটা কাজ করি যে এটার ফন্ট ওয়েট এটা আমি বোল্ড করে দিচ্ছি বোল্ড তো এটা কালারটা আমাদের ব্ল্যাক করতে হবে কালার ব্ল্যাক আর গুগল এই পিকচারটা আমরা বেশি ছোট করে ফেলেছি তো আমি এই পিকচারটা উইথ 50 পিক্সেল করলে এটা অনেকটা বড় দেখাবে তো দেখুন এবার আশা করি ঠিক আছে এটা ঠিক হয়ে গেল বাট এখানে আমাদের একটু সমস্যা সেটা হলো পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে কিন্তু দেখুন মানে সরি একটা বর্ডার আছে তো আমরা এবার এটা একটা বর্ডার ক্রিয়েট করতে হবে তো টোটালি আসে কোনটার ভেতরে সব কিছু আছে A6 এটার ভেতরে তো আমাদের কাজ হবে আসলে A6কে নিয়ে তো আমাদের লিখতে হবে A6 এবং একটা বর্ডার দিতে হবে তো বর্ডার এটা ধরুন আমি 1 পিক্সেল সলিড তো এই বর্ডারের কালারটা একটু অন্যরকম এই কালারটা আমার ঠিক মনে নেই তো এটার কালারের নামটা আমি দিচ্ছি তো এটা হলো ধরুন সে কালার কোড হলো #DDD ছয়টা ডি আচ্ছা এই কালারটা একটু অন্যরকম দেখাচ্ছে তো আমি এর উইড দিচ্ছি উইড এটা হলো 300 পিক্সেল
আচ্ছা, তো আমরা একটা কাজ করতে পারি। এখানে আমাদের একটু প্রবলেম হচ্ছে, সেটা হলো চারিদিকে আমরা বর্ডার দিচ্ছি বাট এটা নিচ্ছে না। তো এজন্য আমাদের যে কাজ করতে হবে সেটা হলো একটা প্যাডিং সেট করে দিই, যে হাইটটা সেট করে দিই। হাইট এটা ধরুন 100 পিক্সেল। আচ্ছা, এতে আমাদের একটু সমস্যা হচ্ছে, সেটা হলো এটাই হচ্ছে বাট ওটাই হচ্ছে না। ঠিক আছে, তাহলে আচ্ছা এখানে আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো আমরা এটাকে একটা বাটন হিসাবে ক্রিয়েট করতে পারি, তাহলেও কিন্তু হবে। আমরা এটাকে যদি একটা বাটন হিসাবে কল্পনা করি তাহলে কিন্তু এটা খুব সুন্দর আকারে কাজ হবে। তো এখানে আমরা যদি এটাকে বাটন হিসাবে ট্রিট করি তাহলে কিন্তু এটা হবে। ঠিক আছে, তো এই জন্য আমরা একটা কাজ করি, সেটা হলো এটাকে আমি বাটন করে দিচ্ছি। তো এটা আমি কেটে দিচ্ছি, তারপর এখানে আমি এই সব কিছুটা একটা বাটনের ভিতরে রাখবো। তো আমি এর নাম দিচ্ছি বাটন, এবার আমি এভাবে রাখি। তো এবার আমি যদি সেভ করে রান করি, তো দেখুন, তো দেখুন এটা কিন্তু একটা বাটন হিসেবে হয়ে গেল, এটা আমি চাচ্ছিলাম। আর এখানে আমরা বাটনে ক্লিক করলে কিছু হচ্ছে না, অর্থাৎ আমরা গুগলে ক্লিক করলে গুগলে যাবে বাট ইমেজে ক্লিক করলে যাচ্ছে না। তো এর জন্য আরেকটা ওয়ে আছে, সেটা আমরা করতে পারি। তো এবার আমি এটাকে একটা ট্যাগের ভিতরে রাখতে চাচ্ছি। তো এখানে আমি হ্যাশ দিচ্ছি, আর এটার নাম দিচ্ছি আমি ID A6। তো দুইটার এইজ রেফারেন্স 1। ঠিক আছে, তো এবার আপনারা চেক করুন তাহলে বুঝবেন এটা। আর আমি এখান থেকে এটুকু কেটে দিচ্ছি, আমাদের এটুকুর কোনো দরকার নেই। তো আমাদের এটা হয়ে গেল। তো আমরা এখন যদি গুগলেও যদি মাউস ওভার করি, সেখানে ক্লিক করি, সেখানে সেটাও হ্যাশে যাবে, আর এখানেও ক্লিক করলে সেটাও কিন্তু হ্যাশে চলে যাবে, একই কথা। এটা আমরা গুগল দিয়েছি। তো এবার আমরা এই বাটনটাকে আমরা ঠিক এটার মতো ডিজাইন করতে চাচ্ছি। তো এজন্য আমরা এখানে দেখুন আমরা এই কাজটা করেছি অলরেডি, এটা হলো A7। A7কে আমরা ডিজাইন করেছি, আর পিকচারটা আমরা এটা ঠিক আছে এটার মতোই, হ্যাঁ অলমোস্ট ঠিক আছে। তো আমি পিকচারের উইডটা আর একটু বাড়াতে চাচ্ছি, 56, তাহলে দেখুন এটি একটু বড় হবে। তো এবার আমি যেটা চাচ্ছি সেটা হলো এই বাটনটা ঠিক এটার মতো করা। তো এই জন্য আমাদের যে কাজ করতে হবে, এই বাটন নিয়েছি, বাটনের একটা আইডি, তো এটা নাম দিচ্ছি বাটন। অলরেডি আমরা অনেক বাটন নিয়েছি, তো এটা নাম দিচ্ছি যে বাটন 2। তো এখানে আমি হ্যাশ বাটন 2। তো প্রথমে আমি এর উইড সেট করে দিব, তো এর উইড ধরুন আমি 300 পিক্সেল করতেছি, 300 পিক্সেল। তাহলে দেখুন অনেক বড় হয়ে গেল, বাট এখানে একটু সমস্যা, সেটা হলো এখানে আপনারা দেখুন যে এই দুটো খুব কাছাকাছি আছে। ঠিক আছে, তো আমি এই ইমেজটার মার্জিন লেফট এটাকে আমি ধরুন 50 পিক্সেল করে দিচ্ছি, পিক্সেল। তো আমি যদি এটাকে 100 পিক্সেল করে দিই, আচ্ছা এবার ঠিক আছে। আর আমাদের যে লেখাটা গুগল, এটা আমাদের ঠিক এখানে আনতে হবে। তো এটা আমরা রেখেছি এটার ভেতরে, তো ফ্লট এটা যদি আমি লেফট করে দিই, এটার ফ্লট এটাও যদি লেফট করে দিই, মানে এখানে মার্জিনই আমরা রাখবো না। ঠিক আছে, তাহলে ও ফ্লট তো এটা এমনিতেই আমরা লেফট রেখেছি। এবার আপনারা দেখুন দুইটা কিন্তু একদম কাছাকাছি চলে আসলো। ঠিক আছে,
तो एबार जो इमेजर मार्जिन चेन्ज कर दी जो मार्जिन लेफ्ट ये जो 100 पिक्सल कर दी ताहोले देखुन जे एटा एकदम माझे सरि आरेकटु कमाते हबे एखाने आमी 70 पिक्सल कर दिब 70 पिक्सल तो देखुन एकदम माझामाझि चले आसलो बाट एटा आमादेर आरेकटु चेन्ज करते हबे अर्थात उपरे नीचे एकटु गैप लागबे एखाने उपर नीचे गैप कम तो एटा आमादेर बाटन एकटु काज करते हबे सेटा हलो प्याडिंग एटा धरुन 10 पिक्सल एबार देखुन एकटु बेशी हये गेछे तो आमरा एटाके जस्ट 7 पिक्सल कर ले एनाफ तो देखो आमरा 7 पिक्सल कर लाम एटा आरो बड़ो हये गेछे तो आमरा एटाके 5 पिक्सल कर ले हये जाबे तो देखो आमादेर एटा हये गेछे बाट आमादेर एटा आरेकटु बाड़ाते हबे ताहले हबे जे एखाने बाटन 330 पिक्सल ताहले देखो ओ एबार एकटु बेशी बड़ो हये गेछे तो एटा आमरा 325 पिक्सल এবার আমাদের আরেকটু কাজ করতে হবে সেটা হলো এটার মতো চারিদিকের বর্ডারের শেপটাও চেঞ্জ করতে হবে তো এর জন্য আমরা বর্ডার রেডিয়াস এটা হলো 100 পিক্সেল এটা করতেছি এটা হয়ে গেল এবার বর্ডারের কালার কিন্তু সেট করতে হবে ঠিক আছে তো আমি বর্ডার 1 পিক্সেল সলিড আচ্ছা এখানে সলিড আমরা এখানে যে কালার আছে কালারটা আমরা নিতে চাচ্ছি तो एखाने जे कलरटा आछे ए कलर कोडटा आमादेर एखन बसाते हबे तो एटार जे कलर कोड सेटा हलो हैश डी 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 टी देखुन आर आमादेर बॉर्डरटा एटा 2 पिक्सेल हबे आर भेतरे आमादेर ह्वाइट ठीक आछे बैकग्राउंड बॉर्डरेर बैकग्राउंड कलरटा ह्वाइट तो बैकग्राउंड कलर एटा आमरा ह्वाइट करे दिच्छि तो एबार देखुन तो आमादेर एटा अलमोस्ट हो गेलो बाट एखाने जखन आमरा माउस ओभार करब तखन देखुन बॉर्डर कलरटा एरकम ब्लू हो जाच्छे तेजोन्नो आमादेर तो होभार इफेक्ट लागबे तो बाटन टू होभार एखाने आमी बॉर्डर टू पिक्सेल सलिड तो आमी एई कलर राखते चाच्छी जखन बॉर्डारेर उपरे माउस ओभार करब तखन ये कलर का चले आसबे तो एबार जदि आमी सेव करे रान करी तो देखुन अच्छा एरकम हो जाच्छे देखुन तो आमरा एखाने 1 पिक्सेल करले ठीक होबे एखाने 1 पिक्सेल कारण एखाने आमादेर बॉर्डर कलर टा अनेक हालका तो देखुन आमादेर एटा होच्छे ओ एखाने आरेकटा काज करी एखाने हलो कार्सर एकटा पॉइंटर राखी ताहले सुविधा होबे हाँ तो देखो हमारे दुटो काज ही हो गल तो ये हलो एखे प्राय किन्तु शेष एखे लास्ट एंड फाइनल जो काज से देखो एकदम नीचे लेखा से टर्म्स एंड प्राइवेसी तो ये अपना चाहले ये दीते ना पें तो ये अपन के दिए देखा तो ये टोटाली हमारे डिफ एटार पर तो ये फर्मेर पर रखते परि तो ये फर्मेर पर একটা কাজ করি সেটা হলো এটা একটা ডিভিশন ট্যাগের ভিতরে আমরা নিতে পারি বা আলাদাও রাখতে পারি তো এটা টোটালটা ধরুন আমি একটা পি ট্যাগের ভিতরে রাখছি ঠিক আছে এর ভিতরে দুইটা লিংক আছে একটা টার্মস প্রাইভেসি এখানে টার্মসে ক্লিক করলে টার্মসে নিয়ে যাবে প্রাইভেসিতে ক্লিক করলে প্রাইভেসি তো আমি এই ট্যাগ নিচ্ছি এটাকে হ্যাশ দিচ্ছি তারপর প্রথমে লিখছি টার্মস তারপর এ দিয়ে এখানে হ্যাশ দিচ্ছি অর্থাৎ আমরা কোনো লিংক অ্যাড করছি না টার্মস প্রাইভেসি টার্মস প্রাইভেসি তো এবার যদি আমি সেভ করে রান করি তো দেখুন আমাদের সরি আমাদের এখানে চলে আসলো বাট আমরা এটা তো এটা চাচ্ছি না তো এটা আমরা ডিফ ট্যাগের বাইরেই করতে হবে কারণ এটা টোটাল ডিফের ভেতরে করলে এলোমেলো হয়ে যাবে তো আমরা ডিফের বাইরে করি তো এবার আপনারা দেখুন अच्छा एखाने एकटू समस्या आमादेर आछे तो एटाके आमी चेंज करते गेले एखाने ब्रेक अच्छा एखाने आमी जदि स्टाइल फ्लॉट लेफ्ट राइट अच्छा 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 एखाने आमी आ...
যে কাজটা করতে পারি এটা হলো p ট্যাগ নিলাম এখানে আমি a নিলাম এতে এখানে লিখলাম যে টার্মস আর এখানে আরেকটা লেবেল নিলাম লেবেল ভিতরে এটা দিলাম তারপরে আরেকটা স্ট্রিপ নিয়ে এখানে হ্যাশ এখানে হলো প্রাইভেসি তো তারপরে আমি এখানে স্টাইল নিয়ে মার্জিন টপ এটা ধরুন 500 পিক্সেল তো আমাদের হচ্ছে না আরো নিচে করতে হবে এটা ধরুন আমি 500 এটাকে আমি 700 পিক্সেল করে দিচ্ছি তো 700 পিক্সেল বেশি হয়ে যাচ্ছে তো আমি এটাকে 600 পিক্সেল করে দিচ্ছি এটা একই লাইন বরাবর চলে আসছে বাট এটার মতো আমরা করতে চাচ্ছি তো এজন্য আমরা আরেকটু কাজ করি সেটা হলো এখানে 700 750 এটা এনাফ তো দেখুন এটা তো এবার আমরা চাচ্ছি যে এখানে যে ব্যাকগ্রাউন্ডটা দিয়েছি পেছনে তো এরকম একটা ব্যাকগ্রাউন্ড দিতে ঠিক আছে তো আমরা এটার যে ব্যাকগ্রাউন্ডটা ছিল তো আমরা এর ভেতরই করি এটা ইনলাইন সিএসএস তো ব্যাকগ্রাউন্ড কালার এটা আমরা হোয়াইট করে দিচ্ছি হোয়াইট তো দেখুন আমাদের হোয়াইট কালার কিন্তু অনেকটা শো হচ্ছে তো এটা আমাদের হয়ে গেল তো আমরা এবার একটু চাচ্ছি যে উপরে নিচে একটু প্যাডিং থাক তো আমরা হোয়াইট আমরা প্যাডিং এটা ধরুন 3 পিক্সেল করছি তাহলে উপর নিচে একটা প্যাডিং তৈরি হবে না তাও হচ্ছে না তো আমি এটাকে 7 পিক্সেল করে দিচ্ছি তাহলে একটা সুন্দর প্যাডিং আসবে এটা আর আচ্ছা আচ্ছা আর এটার মার্জিন এটা 0 পিক্সেল ও সরি সরি এখানে আমি একটু মিস্টেক করেছি এটা মার্জিন তো আমরা করেছি তো মার্জিন করা যাবে না তো এখানে আমি বডির ভেতরে আরেকটা কাজ করি সেটা করলে ভালো হবে যে বডির ভেতরে ডিফল্ট মার্জিন 0 পিক্সেল ডিফল্ট প্যাডিং এটা 0 পিক্সেল অর্থাৎ একটা বডিতে যে ডিফল্ট মার্জিন প্যাডিং থাকে সেটা আমরা চেঞ্জ করে দিচ্ছি তো আমরা তো এবার আমরা যে কাজটা করব সেটা হলো এখানে আমরা এখানে দেখুন লিখেছি যে টার্মস এন্ড প্রাইভেসি তো এখানে এখানে দেখুন যে অনেকটা ব্লু কালার লেখা আছে তো আমরা এখন এটাকেও ব্লু কালার করতে চাচ্ছি তো এখানে আমরা ব্লু কালার করব তো এটার আমরা নাম দিচ্ছি যে আইডি এটা নাম দিব যে A8 এবং এটার নাম দিব আইডি A9 আর যে লেবেলটা আছে লেবেলের কোনো নাম আমাদের দেওয়া লাগবে না এরকমই থাক তো আমরা যে কাজ করি এখানে লেবেলের এখানেও একটা নাম দিচ্ছি যে লেবেল 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 এটা 1 দিচ্ছি সরি এখানে আইডি লেবেল 1 তো আমরা এবার এটাকে একটু ডিজাইন করব তো আমি এখানে হ্যাশ A8 তো এর একটা কালার দিচ্ছি কালার তো এই কালারটা ঠিক এই কালার তো আমি এই কালারটা এখান থেকে কপি করে নিচ্ছি এখান থেকে কপি করে এখানে বসিয়ে দিচ্ছি তো এবার আপনারা লক্ষ্য করুন যে আমাদের কালারটা এরকম ব্লু দেখাচ্ছে আর আমরা এখানে আরেকটা কাজ করতে পারি এটারও আইডি নেম 8 দিয়ে দিই তাহলে একসাথে দুইটা ডিজাইনই হয়ে যাবে তো এবার আমরা যদি সেভ করে রান করি তো দেখুন আমাদের দুইটা ডিজাইন কিন্তু চলে আসলো বাট এখানে আমরা একটু প্রবলেম হবে তবুও আমরা একটা কাজ করি সেটা হলো আমরা এটা দুইটা আলাদা নাম রাখি কারণ আমাদের এটাই কোনো গ্যাপের দরকার নেই A9 আচ্ছা এখানেও আমরা হ্যাশ A9 এটার কালার আমরা চেঞ্জ করে এখানে যেটা দিয়েছিলাম এটাই রাখি তো এবার আপনারা দেখুন দুটাই সেম কালার তো এখানে আমরা আরেকটা কাজ করতে হবে সেটা হলো টেক্সট ডেকোরেশন এটা আমরা নান করে দিব এখানেও টেক্সট ডেকোরেশন এটা নান করে দিচ্ছি
নান হয়ে গেল। আর এখন এখানে দেখুন আমরা যখন মাউস ওভার করছি এর কালারটা ব্লু হয়ে যাচ্ছে, তো আমরা এখন এখানেও এই কাজটা করে দিই যে A8 হোভার কালার এটা হলো ব্লু, ব্লু, তারপর এখানে হ্যাশ A9, এখানে হোভার, এখানে আমরা সরি 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 এখানে আমাদের A8 সরি A9 আর এখানে A8, তাহলে হোভার, এখানে কালার এটা ব্লু। এবার যদি আমি রান করি তাহলে দেখুন এখানে, দেখুন আমরা যখন এর উপর ক্লিক করছি অনেকটা ব্লু হয়ে যাচ্ছে, বা আমরা চাইলে এখানের কালার কিন্তু একটু কম বেশি করতেই পারি। তো আমি এটা এবং এটার কালার একই রাখতে চাচ্ছি। তো এবার আপনারা দেখুন, তো আমাদের এটাও কাজ করতেছে। তো আমরা এবার লেবেলটার কাজ করতে চাচ্ছি, তো লেবেলের নাম দিয়েছিলাম হ্যাশ Level 1, এটা দিয়েছিলাম ফন্ট ওয়েট বোল্ড। তো এবার আপনারা দেখুন এটা এবং এটা অলমোস্ট সেম হয়েছে, বাট আমাদের এই লেখাটা মাঝে আনতে হবে, এখানে দেখুন মাঝে আছে, ঠিক আছে। তো এজন্য আমরা একটা কাজ করি, সেটা হলো A8 এটার মার্জিন লেফট, এটা আমি ধরুন 500 পিক্সেল করে দিচ্ছি, তাহলে এটা ঠিক মাঝে চলে আসবে। দেখুন এটা মাঝে প্রায় চলে আসছে, তো এখানে আমি যদি 700 পিক্সেল করি তাহলে মোটামুটি মাঝে চলে আসবে, তো তাও মাঝে আসেনি। তো আমাদের 800 পিক্সেল করলে হ্যাঁ প্রায় মাঝে চলে আসছে, দেখুন এটা প্রায় মাঝে চলে আসছে। তো আমাদের আরেকটু কাজ করতে হবে, সেটা হলো আমরা এবার এটাকে আরেকটু নিচে করতে চাচ্ছি। তো এজন্য আমরা এই পি, এখানে যে পি ট্যাগটা নিয়েছি, এখানে আমরা মার্জিন টপ, এটা আমি যদি 670 পিক্সেল করে দিই তাহলে এটা দেখুন পেজের একদম নিচে দেখাবে, দেখুন। তো আমাদের এটাই ছিল সেই অংশটা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা এটা করেছি। আর এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, এটা যদি আরেকটু ডানে সরিয়ে দিই তাহলে কিন্তু ভালো হবে। তো এটা আমরা রেখেছিলাম ডিফ 3-তে, এটা আমরা ডিফ 3-তে রেখেছিলাম। তো আমরা ডিফ 3-টা যদি একটু কাজ করি, তো মার্জিন লেফট এটা আমি ধরুন এখানে দূরে আছে, আমরা আরেকটু যদি দূরে করে দিই যে ধরুন 70, তো দেখুন এবার এইটা এবং এটা ম্যাচ করে দেখুন আমাদের প্রায় অলমোস্ট সেম। তো আমরা যদি আরেকটু বাড়াই তো দেখুন আমাদের এটা এবং এটা অলমোস্ট সেম, আপনারা দেখতে পাচ্ছেন এটা এবং এটা। তারপর এখানে দেখুন আমরা এই কাজটাও করেছি। তো এটাই ছিল আমাদের ইয়াহু লগ ইন পেজ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা খুব সহজে এই ইয়াহু লগ ইন পেজ ডিজাইন করতে পারি HTML এবং CSS দিয়ে। তো আপনারা দেখুন আমাদের এই ডিজাইন এবং এই ডিজাইন অলমোস্ট সেম, আশা করি আপনারা নিজেরাও পারবেন। যদি কোনো মিস্টেক পান অবশ্যই কমেন্টে জানাবেন, এবং কোনো বিষয় যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়। তো আমাদের সোর্স কোডটা আবার দেখাচ্ছি, এখান থেকে শুরু, এগুলো আমাদের CSS এর কোড এই পর্যন্ত। আর আমাদের HTML এর জন্য জাস্ট এই বডির এখান থেকে আমরা জাস্ট এইটুকু লিখেছি। তো আমি জাস্ট HTML এর বেসিক বিষয়গুলোই লিখেছি, বেসিক যে ট্যাগগুলো, আমি আননোন কোনো ট্যাগ ইউজ করিনি, এই ট্যাগগুলো আপনারা সবাই কম বেশি ইউজ করেছেন, তো আশা করি আপনারা এগুলো পারবেন। তো এই জন্য আমার ভিডিওটা অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে, আমার ভিডিওটা যদি সম্পূর্ণ দেখে থাকেন তাহলে অবশ্যই এটা আপনারা নিজেরাই পারবেন, আর বারবার প্র্যাকটিস করবেন। আর আমি চেষ্টা করেছি প্রতিটা অংশ খুবই মানে ভেঙে ভেঙে আপনাদের বোঝাতে, যাতে আপনারা খুব সহজেই বুঝতে পারেন। তো এটাই হলো আমাদের সেই সিম্পল ইয়াহু পেজ, এটা এবং এটা আপনারা একটু মানে মিলিয়ে দেখুন যে কোনো পার্থক্য আছে কিনা। তো এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে হোয়াইট, তো এটা আমি আসলে দিইনি, তো আপনারা এটা দিয়ে নেবেন খুবই সহজ, অর্থাৎ আমরা এখানের এই অংশে আমরা দিতে পারি। তো এছাড়া আমাদের প্রায় অলমোস্ট সব সেম আছে, এটা এবং এটা অলমোস্ট সেম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা ইয়াহু সাইন ইন বা লগ ইন পেজ খুব সহজেই ডিজাইন করতে পারি HTML এবং CSS দিয়ে।
এটা খুবই সিম্পল, আপনারাও চেষ্টা করলে পারবেন। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই থাকবে, পরবর্তী ভিডিওতে আমি অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।